ভাই কে আর হ্যাঁ জি রেশিও অবশ্যই 0.08 হলে কি এটা নেওয়া জানা? নেওয়া যাবে, কেন নেওয়া যাবে, যত কম হবে 0.25 এর যত নিচে হবে তত আপনার জন্য ভালো। তবে সার্চ ভলিউম একটু দেখতে হবে যে শর্তের মধ্যে থাকে কিনা। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি মনে হয় যে 25 এর নিচে হবে না, আর ওই 50 এর উপরে না, অনেক নিচেও আছে আবার অনেক উপরেও আছে, দুটো খোঁজ করতে হয় আর কি বিভিন্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে আসসালাম। তো আজকে কি নিয়ে ক্লাস আছে? আজকে আমাদের কন্টেন্ট রাইটিং এর সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস কত মানে এটা বুধবারে হয়ে গিয়েছে, আজকে সেকেন্ড এবং আগামীতে থার্ড কন্টেন্ট আমাদের শেষ হয়ে যাবে আগামী রাইটিং। আমি তাই শুরু করি না? জি 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 ভাই শুরু করুন। আচ্ছা ঠিক আছে। আমরা প্রথম ক্লাসে কি শিখেছি, আমি জাস্ট একটু আগেরটা আগে প্রিভিয়াসলি ডিসকাস করি, যে আমরা প্রথম ক্লাসে শিখেছি একটু ভালো মানের একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল বা কন্টেন্ট কিভাবে লিখতে হয়, কি কি বিষয়গুলো জানতে হয় এবং কি কি মেজর জিনিস মাথায় রাখতে হয় বা মাথায় নিয়ে আমাকে কন্টেন্ট লেখার জন্য শুরু করতে হয়, তাই না? এই চারটা কয়েকটা মেজর জিনিস আছে, মেজর জিনিস যদি মাথায় না থাকে তাহলে আমি চাইও একটি ভালো মানের, শুধু ভালো না, এখানে দুইটা, একটা কোয়ালিটি কন্ট্রোল করতে হয় আবার এসইও ফ্রেন্ডলি করতে হয়, দুইটা মিক্স আপ করেই কিন্তু একটা আর্টিকেল লিখতে হয়। আর্টিকেল লেখার জন্য আমি ফার্স্ট প্রথম ক্লাসে বলেছি যে চারটা মেজর জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে। সে চারটা জিনিস কি কি আমাকে কেউ বলতে পারবে, যারা গত ক্লাস করেছেন আমাকে একটু শুধু চারটা কি পয়েন্ট বলেন, যে চারটা কি জিনিস মাথায় রাখতে হবে কেউ বলতে পারবেন? দেখি কার মেমোরি আছে বা কে গত ক্লাসটা ঠিক মতো দেখেছেন, এটা একটু শুনি। বলেন কেউ বলতে পারবেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? জি তাহলে উত্তর দেওয়ার মতো কেউ নাই, সেটাও তো সবাই বলবেন হ্যাঁ কি না। আচ্ছা যাই হোক, চারটা মাথা, কিন্তু এটা দুঃখের বিষয়, বুধবার ক্লাস হয়েছে, বৃহস্পতিবার শুক্রবার পড়ায় 2 দিন। আমি নাই অফলাইনে গিয়েছিলাম, কিন্তু বাকি সবাই কি অফলাইনে ছিলেন? একটা আর্টিকেল লেখার জন্য চারটা মেন পয়েন্ট, প্রথম ক্লাসে যদি কিছুটা রিকল বা রিমেম্বার না করতে পারে তাহলে আমরা আজকে ওই জিনিসটা বুঝতে একটু হয়তো কষ্ট হওয়ার কথা। আমি বলে দিচ্ছি, প্রথম চারটা মেজর জিনিস ছিল আর্টিকেল লেখার ক্ষেত্রে। নাম্বার 1, কিওয়ার্ড প্ল্যানিংটা ঠিক মতো করা, আমার যে কিওয়ার্ড, আমি যে প্রাইমারি কিওয়ার্ড যেগুলো কেজিআর অথবা এলএসআই অথবা আমি আমার ফর্মুলা ইউজ করে, যে যেটাই ইউজ করি না কেন কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড যে বের করে রাখছি এইগুলো দিয়ে আমি পরবর্তীতে পর্যায়ক্রমে কন্টেন্ট গুলো আর্টিকেল পাবলিশ করবো আমার সাইটে, সেটার প্রধান শর্ত হলো কিওয়ার্ড প্ল্যানিংটা ঠিক মতো করা। সেকেন্ড ছিল কন্টেন্ট ক্রিয়েশন, কিওয়ার্ড প্ল্যানিং শেষ হবে দেন কন্টেন্ট ক্রিয়েশনে আমরা হাত দিব, আমরা ঢুকবো এটার মধ্যে। তৃতীয় নাম্বার হলো কন্টেন্ট যখন ক্রিয়েশন শেষ হয়ে যাবে তখন কন্টেন্টে কিভাবে এসইও অপটিমাইজ করতে হয়। অনেক ক্ষেত্রে রাইটাররা মানে সুন্দরভাবে কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করে রেখে দেয় কিন্তু কন্টেন্টকে অপটিমাইজ নিজের নিজের এন্ড থেকেই করতে হয়, এটা তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে না, আমাদের নিজেদেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে করতে হয়। তাই 3 নম্বরে আমরা কন্টেন্টকে এসইও অপটিমাইজ করব এবং চতুর্থ বলছি অপটিমাইজেশনের শেষ দেন আমরা ওটাকে প্রমোশন করবো অথবা মার্কেটিং করব। এই চারটা মেজর স্টেপ আমাকে, রুলস অফ থাম্ব বলা হয়, মানে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার চারটা রুলস ফলো করতেই হবে। এই চারটার উপর গত ক্লাসে আমি ডিসকাস করেছি ডিটেলস। এখন আমাদের ধরে নিলাম আমাদের ম্যাক্সিমাম সদস্যদের আমি দেখছি বা ইনবক্সে যেগুলো আসছে যে আমাদের কিওয়ার্ড প্ল্যানিং নিস এগুলো বাছাই করা শেষ এবং কিওয়ার্ডগুলো বাছাই করা শেষ। এখন সেকেন্ড স্টেপ খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন, আমরা এখন ক্রিয়েশনে চলে যাচ্ছি, কন্টেন্ট লেখার জন্য আমরা রেডি হতে যাচ্ছি। তাহলে জি আমাকে বলেন কি বলেন। আমি একটা ছোট একটা রেডি করছিলাম, রেডি করে পিডিএফ একটা ফাইল আপনার ইনবক্সে দিয়েছি। জি আমি এটা দেখেছি পরে, কিন্তু দেখেছি শেষ সময় এসে, আমি ক্লাসের পরে যতটুকু পারি কভার আপ করবো, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার চেষ্টা করবো একই থাকার। ঠিক আছে আচ্ছা, তাহলে এখন এখন তাহলে আমাদের এখন সেকেন্ড স্টেপ হলো কন্টেন্ট ক্রিয়েশন, কিওয়ার্ড প্ল্যানিং ধরে নিলাম সবার শেষ, এখন কিন্তু মেজর পার্ট কন্টেন্ট ক্রিয়েট, কন্টেন্ট লিখতে হবে অথবা কাউকে দিয়ে লেখাইতে হবে, দুইটার একটা। আমি ধরে নিচ্ছি, আমি সবাইকে বলতেছি যারা মোটামুটি ইংলিশ জানেন তাদেরকে কন্টেন্ট ক্রিয়েশন নিজেরাই করার মতো আমি চাই, ওই রকম কিছু ফরম্যাট অথবা ওই রকম কিছু অ্যাবিলিটি যাতে আপনারা অ্যাসেপ্ট করতে পারেন, আমি সেরকম কিছু গাইডলাইন আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তা এখন কন্টেন্ট ক্রিয়েশন আর একটা সবাই জানি যে কন্টেন্ট ক্রিয়েশনকে বলা হয় কি,
কন্টিনিউস দ্য কিং, এই যে কিং যদি এই জিনিসটাকে যদি আমরা ঠিক মতো মেজার করে না লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের দিন শেষে কি সবই বৃথা, আমাদের সাইটটা র্যাঙ্কিং আসাটা পসিবল হবে না। শুধু তাই না, আমরা অনেক ক্ষেত্রে পিছায় পড়বো। যদি কেউ টাকা পয়সা দিয়েও লেখাই আর নিজেই যদি কন্টেন্ট গুলো ক্রিয়েশনটা কিভাবে হয়, কিভাবে আর্টিকেল গুলো লেখা হয় নিজে যদি নিজে না বুঝি, আমার নিশ আমার অথচ আমি বুঝি না কি লিখছে বা এটা কতটুকু অপটিমাইজ হয়েছে, তাহলে কিন্তু আমার আসলে ওই সেক্টর বা অ্যামাজনে বেশি দূর অগ্রসর হতে পারবো না। তাহলে আমি আজকে কভার আপ করবো কন্টেন্ট ক্রিয়েশনটা কিভাবে হয়, কন্টেন্ট ক্রিয়েশন লিখতে গেলে কি কি জিনিস মাথায় রাখা জরুরি। এখানে আমি তিনটাকে আবার ভাগ করছি, যে কন্টেন্ট ক্রিয়েশন কিওয়ার্ড ওয়ান কিন্তু আমাদের শেষ, এখন কন্টেন্ট ক্রিয়েশন মেজর পার্ট সেকেন্ড পার্টে আসছি। কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে তিনটা মেজর জিনিস অবশ্যই স্টেপ বাই স্টেপ মানতে হবে বা ফলো রাখতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড একটা সাউন্ড আছে ভাই, মিউট করে দেন, কথার মাঝখানে অনেক নয়েজ আসছে। এখনো আসছে? আমি তো অলরেডি না, মানে অন্য অন্য জায়গা থেকে অনেক ই আসছে স্যার। যেভাবে বের করি না কেন, এখন তো আমরা কন্টেন্ট লিখতে যাচ্ছি, তাহলে প্রথম ধরতে হবে যে কন্টেন্টটা কত ধরনের হয় একটা অ্যাফিলিয়েট সাইটের জন্য, এটা প্রথমে ক্লিয়ার থাকতে হবে। সেকেন্ডলি, অ্যামাজন প্রোডাক্টের উপর একটি পরিচ্ছন্ন আর্টিকেল বা একটা পরিচ্ছন্ন কন্টেন্ট লেখার গঠন প্রণালী কেমন হওয়া উচিত, একটা হলো কন্টেন্ট কত টাইপের হয়, সেকেন্ডলি অ্যামাজন প্রোডাক্টের উপর একটা পরিচ্ছন্ন আর্টিকেল লেখার গঠন প্রণালী কেমন হওয়া উচিত, তৃতীয়ত একটি কোয়ালিটি বা মানসম্পন্ন কন্টেন্ট অথবা আর্টিকেল যাই বলি না কেন লেখার শুরুতে যে জিনিসগুলো অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ওই তিনটা জিনিস কি, অ্যাফিলিয়েট সাইটের জন্য কন্টেন্ট কত ধরনের হতে পারে, অ্যামাজন প্রোডাক্টের উপর একটি পরিচ্ছন্ন কন্টেন্ট লেখার গঠন প্রণালী কেমন হওয়া উচিত, এবং তৃতীয়ত একটি কোয়ালিটি বা মানসম্পন্ন কন্টেন্ট লেখার শুরুতে যে জিনিসগুলো অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত, এই তিনটার উপর আমি আজকে ক্লাসে কভার আপ করার চিন্তা করব। ঠিক আছে, আমি আমার দেখেন আর একটা এটা দেখতে পারেন কিনা, এটা পাচ্ছেন টাইপ অফ কন্টেন্টস ফর ইউর সাইট, এটা দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। কারণ আমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম হলো যেহেতু কন্টেন্ট কত ধরনের হয়, এটা আগে আমরা আজকে বোঝার চেষ্টা করি। প্রথমে মেইনলি ধরে নিলাম টু মেজর টাইপস অফ হাই কন্টেন্ট, দুইটা ধরন, একটা হলো মেইন আর্টিকেল, কেউ বলে মেইন আর্টিকেল বা পোস্ট, যে যেভাবেই বলি না কেন মেইন আর্টিকেল বা পোস্ট হতে পারে, পিওর আর্টিকেল বা পোস্ট হতে পারে, অথবা ইনফরমেশনাল আর্টিকেল বা পোস্ট হতে পারে, তিনটার সবই একই জিনিস। মেইন আর্টিকেল যা, পিওর আর্টিকেল তাই, ইনফরমেশনাল আর্টিকেলও তাই। যারা আমরা ইনফরমেশন দিয়ে কিওয়ার্ড 8-10 করে কেজিআর দিয়ে বের করেছি, আমরা এটা হলো নাম্বার 1, এইটা একটা টাইপ। সেকেন্ড হলো কমার্শিয়াল বলতে পারি, বাইং বলতে পারি, মানি আর্টিকেল বলতে পারি, তিনটা যেভাবেই বলি না কেন এই তিনটা দিয়ে আমরা তাই মেজর টু টাইপস আমরা সংজ্ঞায়িত করতে পারি। আমরা অলরেডি কেজিআর দিয়ে বলি আর যেভাবেই করি না কেন আমরা বাইং কিওয়ার্ডও বের করে ফেলেছি, তাই এই দুই ধরনের কিওয়ার্ড আমাদের বের করা শেষ। তাই বুঝে গেলাম টাইপে দুইটাই হয় বেসিক্যালি, এর বাইরে না ধরেন যে নাই, এটা দরকারও নাই, দুইটাই আমাদের মেন। এখন আমি বলতেছি লেট ডিসক্রাইব ইন ডিটেলস, এই দুইটা আবার একটু ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, কারণ দুইটা ডেফিনেশন দিলে আর একটু ক্লিয়ার হবে এই দুইটার প্রতি। এখন ধরে নাম্বার 1 আছে কি, আর্টিকেল বা পিওর আর্টিকেল বা ইনফরমেশনাল আর্টিকেল কাকে বলে, বা এটা কি কি এর বৈশিষ্ট্য থাকলে বোঝা যায়, বা কি কি অ্যাঙ্গেল থেকে আমরা ধরে নিব এটা মেইন আর্টিকেল বা এটাই আমাদের পিওর আর্টিকেল সাইটের জন্য। এখানে আমি ব্যাকেটের মধ্যে দেখছি উইদিন ব্যাকেটে শুড মিনিমাম 3K to 5K, স্ট্যান্ডার্ড হলো যে যখন আমরা পিওর আর্টিকেল লিখবো আমার সাইটের জন্য অবশ্যই এটা 3K থেকে 5K হওয়ার মিনিমাম, 3K উর্ধে 5K হতে পারে, 6K হতে পারে, যে যেরকম লিখতে পারেন, তবে 3-এর নিচে যেন না হয় প্রথম যে মেন আর্টিকেলটা আমার সাইটের জন্য পাবলিশ করব। এবং এটার কিছু ফিচার আছে, এটা কি কি ফিচার দেখেন, এটার বৈশিষ্ট্য কি, ইটস এ রুট অফ ব্লগার সাইট, এইটা হলো আমার এই সাইটের প্রধান প্রাণ কেন্দ্র, এটা আমাদের মেন একটা আর্টিকেল, এইটাই আমাদের প্রথম আইডেন্টিটি আমাদের সাইটের। সেকেন্ডলি বলছি যে মোস্ট ভ্যালুয়েবল ইনফরমেশন রিগার্ডিং দ্য টপিকস, আমি আমার মূল প্রাইমারি কিওয়ার্ড বা নিশ বেস যে সাইটটা করতেছি সেই নিশের উপর ট্রাই করবো, মানে অত্যন্ত ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়ে এই পিওয়ার কিওয়ার্ডটাকে সাজানো, 3K হোক আর 5K, এটা আমি এটা ট্রাই করবো এই আর্টিকেলটার ভিতরে। তারপরে বলেছি হাই ওয়ার্ড কাউন্ট, এখানে ম্যাক্সিমাম ওয়ার্ড হবে ইনফরমেশন আর্টিকেল যত হবে, শুধু একটা না, যতগুলো ইনফরমেশন আর্টিকেল আমার সাইটে থাকবে
সেটা অবশ্যই হাই ওয়ার্ড কাউন্ট মানে 3K 5K 4K এভাবে হবে। আর একটা বলেছি যে মেইন সোর্স ফর গেটিং উইংস, আমি সাধারণত যেটাকে ব্যাক রিং বলা হয় অথবা অফ রুটি রিং বলা হয়, আমি যে যে কোনো সাইট থেকে যখন রিংকের জন্য অ্যাপ্লাই করবো অথবা রিং পাওয়ার জন্য গেস্ট পোস্টিং ফরম পোস্টিং অফ সাইট অফ পেজ এসিওতে কাজ করবো, তখন আমাকে এই ইনফরমেশন আর্টিকেলটা আমার মূল ভূমিকায় কাজ করবে, এই আর্টিকেলের উপরে আমরা রিং পাবো। তারপরে কি বলেছি, মেইন ওয়ে টু গেট অর্গানিক ট্রাফিক, আমরা বেসিক্যালি অর্গানিক ট্রাফিকটা আমরা পিওর আর্টিকেল থেকে সবচেয়ে বেশি পেয়ে থাকি এবং এটা সবচেয়ে সহজে র্যাঙ্ক করে গুগল, প্রথমে র্যাঙ্ক এই ইনফরমেশন আর্টিকেলকে দেয়। তারপরে আমি বলতেছি যে অপটেন শুড 70% ব্যাকেটে কনসিডার 50% অফ স্পেস ইন এর সাইট। এটার মিনিং হলো যে আমাদের যে আর্টিকেল যদি আমরা দুইটা দেখি পাবলিশ বা দুইটা পিওর আর্টিকেল দেখি অথবা পাঁচটা পিওর আর্টিকেল বা ইনফরমেশন আর্টিকেল দেখি, ধরে নেই যদি 10টা আমরা টোটাল টার্গেট রাখি যে উইদিন 2 or 3 মান্থের মধ্যে 10টা আর্টিকেল পাবলিশ করবো, তাহলে 7টা হবে ইনফরমেশনাল, 3টা হবে বাইং বা কমার্শিয়াল। আমি এটাকে বলছি আপনারা প্রথম স্টেজে ধরতে আমাদের আর্নিং একটা মেন গোল, তা আমরা 50-50 কনসিডার করতে পারি। আমার দৃষ্টিকোণ থেকে আমার অভিজ্ঞতা থেকে এটা যদিও অনেকে 70 or 30 বলে, কিন্তু আমি বলতে চাই 50-50 রাখা বেটার, কারণ 50 এই জন্যই রাখবে ইনফরমেশন আর্টিকেল গুগলের জন্য এটা চোখে পড়ার জিনিস, আমার সাইটকে র্যাঙ্ক পাওয়ার জন্য সবচেয়ে বেশি কাজে দেয় ইনফরমেশন আর্টিকেল, আর 50 যেহেতু আমাকে রেভিনিউ জেনারেট করতে হবে তাহলে আমি বাই কমার্শিয়ালটা 50% রাখবো, 5টা যদি কমার্শিয়াল দেই 5টা অবশ্যই ইনফরমেশন রাখতেই হবে। দেন বলছি প্রেস ইন হোম পেজ, অবশ্যই এটা হলো গা আমার পিলার আর্টিকেল বা মেইন আর্টিকেল যেটা আমি তৈরি করবো বা লিখবো সেটা অবশ্যই হোম পেজে থাকবে। হোম পেজে 1টা দিলাম না 2টা দিলাম অথবা 3টা দিলাম, এর বেশিও যদি আমি যখন অথরিটি সাইটের ক্ষেত্রে অনেকগুলো পিলার আর্টিকেল লিখবো তখন আমি প্রত্যেকটাতে ট্রাই করবো, প্রত্যেকটা শুধুমাত্র পেজের মধ্যেই আমি মেন পিলার আর্টিকেলকে পাবলিশ করবো, কখনোই পোস্ট আকারে পাবলিশ করবো না। এটা একটা বড় জিনিস মাথায় রাখার, অনেক হয়তো বুঝতে পারছেন না পেজ আর পোস্টের তফাৎ কি। পোস্ট হলো বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, সেই ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন ধরনের আবার পোস্ট থাকতে পারে, বেসিক্যালি আমরা কমার্শিয়াল বা বাইং কিওয়ার্ডগুলো ক্যাটাগরির আন্ডারে পোস্ট করব। কিন্তু যখন আমরা পিলার বা ইনফরমেশনাল আর্টিকেলগুলো নিয়ে কাজ করব তখন ট্রাই করব হোম পেজে তো থাকবে, হোম পেজে যদি 3 বা 4টা বা 5টাও দিয়ে রাখি, হয়তো কিছু সামারি দিলাম পরে নিচে লেখা থাকবে রিড মোর, এভাবে আমরা রাখতে পারি। অথবা যদি চাই প্রত্যেকটা ইনফরমেশনকে আলাদা আলাদা পেজে ডিফাইন করে রাখতে পারি, এটা নির্ভর করবে আমার সাইটটাকে কতটুকু মাইক্রো নিস বা কতটুকু অথরিটি সাইট, সেইটার উপর বেস করে আমরা এটা পরে ডিসকাস করব মানে প্র্যাকটিক্যালি যখন কাজ করব। তাহলে কি ফিচার দেখে আমরা সহজে বুঝতে পারবো যে আমরা ইনফরমেশন আর্টিকেলগুলোর কি কি ধরন বা কি কি জিনিস আমাদের মেনটেন করতে হয়। এবং লাস্টে বলা আছে ইনডিরেক্টলি ওয়ে টু জেনারেট নেভুন, আসলে ইনফরমেশন আর্টিকেল শুধু বর্ণনায় দিচ্ছি তা নয়, র্যাঙ্ক করাইতেছি শুধু তাই নয়, এটা দেখা যাইতেছে ইনডাইরেক্টলি এটা রেভিনিউ জেনারেট করতেও কাজে লাগে। কারণ আমরা যখন বাইং কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ডের মধ্যে যখন আর্টিকেলের মধ্যে যখন আমাদের কিছু লিঙ্ক পাস করবো তখন কিন্তু এই মেন আর্টিকেলকে আমরা দিয়ে দেখাই দিব, এইটা আমাদের করতেই হবে। তাহলে কি হবে, আমরা যে মেন পিওর আর্টিকেলের লিঙ্কগুলো পাবো ব্যাক লিঙ্কগুলো পাবো এটার একটা লিঙ্ক জুস পাস হয়ে কি হবে আমাদের ওই পরবর্তীতে ওই বাইং কি কমার্শিয়াল প্রত্যেকটার মধ্যে পাস হয়ে যাবে, সেটা প্র্যাকটিক্যাল কাজ আমরা এসও ক্লাসগুলোতে দেখবো কিভাবে এগুলো আমরা অ্যাপ্লাই করবো। এইটা হলো মোটামুটি মেন আর্টিকেল পিওর আর্টিকেল বৈশিষ্ট্য। সেকেন্ডলি এখন সেকেন্ড যেহেতু আছে কমার্শিয়াল বা বাইং মানি আর্টিকেল, এইটাকে যাওয়ার আগে আমি এটাকে এতক্ষণ জানালাম টাইপ অফ কন্টেন্ট, কন্টেন্ট তো দুই ধরনের হলো, এখন দেখেন ইনফরমেশনাল কন্টেন্ট গুলো আবার কত ধরনের হয়। একটা হলো মূল কন্টেন্ট হলো দুই টাইপের, ইনফরমেশনাল এবং বাইং বা কমার্শিয়াল, কিন্তু ইনফরমেশনাল কন্টেন্ট গুলো আবার কয়েকটা টাইপের হয়। যেমন হাউ টু গাইডস, আমি কিছু এখানে রেখে রাখছি এক্সাম্পল হেয়ার, কভার কম্পিউটার ইনস্ট্রাকশন অন স্পেসিফিক টপিক, যেমন এক্সাম্পল অ্যান আলটিমেট গাইড টু বাই, এটা শুরুতে এরকম টাইটেল গুলো থাকে। হাউ টু চুজ দি বেস্ট মানে ল্যাপটপ হতে পারে, ব্লেন্ডার হতে পারে, টিপস ফর হাইকিং, এরকম কিছু জিনিস, এটা হলো একটা টাইপ ইনফরমেশনাল আর্টিকেল, বাট এটা একটা টাইপ। এটাকে যদি আমি একটা লিঙ্ক দেখেছি এবং কিছু আপনাদেরকে স্ক্রিনশটে আমি উদাহরণ হিসেবে রাখছি, যেহেতু এগুলো দেখতে চান দেখেন দি আলটিমেট গাইড টু বাইং এ গেমিং ল্যাপটপ, আমি যখন গুগল ক্লাসে শিটটা দিব তখন এই লিঙ্কগুলো ধরে ধরে এগুলো প্র্যাকটিক্যালি চেক করে দেখবেন যে কি ধরনের কন্টেন্ট হাউ টু গাইড দি ইনফরমেশনের মধ্যে তারা প্রেজেন্ট করছে, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখেন দি আলটিমেট গাইড টু বাইং, এটা একটা ইনফরমেশনাল, কিন্তু টাইটেল হলো যে হাউ টু দিয়ে এটা প্রশ্ন, তাই একটা এটা এক ধরনের ইনফরমেশনাল। সেকেন্ড দেখেন হাউ টু চুজ দি বেস্ট কম্পিউটার মনিটর, এটাও কিন্তু ইনফরমেশনাল, এটার প্যাটার্ন গুলো তো আর এক টাইপের। তাহলে প্রথম হইলো যে আমরা হাউ টু গাইড, এটা একটা ইনফরমেশনাল। দ্বিতীয় টাইপ কেমন হতে পারে, লিস্ট অফ পোস্ট, এখানে লিস্ট পোস্ট বলা হয়
একটা রিস্ক পোস্টই থাকলো, এই রিস্ক পোস্টগুলো আবার কেমন হয় এটাও ইনফরমেশনের একটা টাইপ। সেখানে দেখবো যে রিপ্রেজেন্টটা কি করে, টপ টেন, বেস্ট অথবা চিপ, যেটাই হোক না কেন, বেস্ট টেন অথবা চিপ টেন অথবা আন্ডার $100, আন্ডার $500 ইত্যাদি, এই লিস্ট পোস্টের মধ্যে সাধারণত ডিফাইন করা হয় ইনফরমেশনাল পোস্টের ক্ষেত্রে। আমি সেখানে বলছি কিছু, এই যে এখানে দিচ্ছি টপ টেন বেস্ট ল্যাপটপ অন ইন্ডিয়া, এটাই হলো লিস্ট পোস্ট বলা হয়, কিন্তু আলটিমেট এটা ইনফরমেশন বা পিওর আর্টিকেল। এটা দেখেন লিঙ্ক দেওয়া আছে, আপনার ডিটেলস দেখে বুঝতে পারবেন। আর একটা দিয়েছি বেস্ট আবার চিপ, দুটো একটা টাইমে করছে, বেস্ট চিপ ল্যাপটপ ফর লেস দেন $600, এটাও কিন্তু একটা ইনফরমেশনাল আর্টিকেল বা পিওর আর্টিকেল, এটাও একটা টাইপ ইনফরমেশনালের। আর একটা টাইপ হতে পারে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটা আবার কেমন টাইপের হতে পারে, যেটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন হতে পারে এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক্স এর উপরে কভার করতে পারে। যেমন কি হতে পারে, হোয়াট ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ল্যাপটপ উই আস্ক স্টুডেন্ট, এইটা একটা টাইপে রেখে ডিটেলস একটা রিভিউ করছে এটা তারা। তাহলে এই টাইপের আর্টিকেলটাও বুঝতে হবে যে এটা একটা ইনফরমেশনাল বা পিওর আর্টিকেল হতে পারে। তাহলে আমরা কি বুঝলাম যে ইনফরমেশনাল টাইপের মধ্যে মোটামুটি তিনটা টাইপ পাইলাম, হাউ টু গাইড একটা টাইপের শিরোনাম, লিস্ট পোস্ট আকারেও থাকতে পারে অথবা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আকারেও থাকতে পারে, ওভারঅল তিনোটা ইনফরমেশনাল আর্টিকেল। দেন আমরা যদি নাম্বার টুতে আসি, কমার্শিয়াল বা বাইং, আমাদের ইনফরমেশনও শেষ, এখন কমার্শিয়াল বা বাইং বা মানি আর্টিকেল এটা কেমন হতে পারে, এটার কি কি ফিচার থাকতে পারে, এটা ধরন কেমন হতে পারে, এটাও আমরা একটু এক্সাম্পল দেখে ট্রাই করি। এটা বলেছি উইদিন ব্র্যাকেটে শুড মিনিমাম 500 থেকে 1200 ওয়ার্ড, 500 ওয়ার্ডের যদি হয় তাহলে এটা সিঙ্গেল পোস্ট হবে, ধরেন 1200 যদি হয় ওর মধ্যে হয়তো কম্পারিজন দুইটা তিনটা হতে পারে অথবা একটার উপরে 1200 হইতে পারে, এটা ভিন্ন ভিন্ন মেজার করে। যারা ওয়ার কাটার বা দিস ইজ হোয়াই আম ব্রোক বা আরো বড় বড় যারা আছে তারা দেখবেন একমাত্র 120, 150, 200 ওয়ার্ড দিয়ে কিন্তু সিঙ্গেল প্রোডাক্টে রিভিউ করছে, জাস্ট স্পেসিফিক, এটা তার হাই অথরিটি সাইট, এটা তাদের পক্ষে পসিবল, এটা তার এটা ছোট তারা 100 ওয়ার্ড দেখেও তাদেরটা অটোমেটেড র্যাঙ্ক হয়ে যায়, কারণ তাদের হাজার হাজার না লক্ষ লক্ষ পিওর র্যাঙ্কিং এ চলে আসে, এই জন্য তাদের দেখা মাত্র অটোমেটেড র্যাঙ্কিং এ চলে আসে। তা আমরা ওদিকে না যাই, ধরে নিলাম আমি যদি আজ এ নিউ হিসাবে একটা মিনিমাম সিঙ্গেল পোস্ট রেখা ট্রাই করি, 500 নিচে যেন না হয়, আর উপরে যদি দেখি 1200 উপর না যাওয়াই ভালো একটা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে, অথবা সিঙ্গেল প্রোডাক্ট অথবা একটা মানি আর্টিকেলের ক্ষেত্রে, সোজা কথা। এখন এটা কিছু ফিচার বোঝার ট্রাই করি, এটাতে কি কি ফিচার, প্রথম হলো এটা একটা বাইং অথবা কমার্শিয়াল আর্টিকেল, এক্সচেঞ্জ সোজা কথা, এটা একটা বাইং বা কমার্শিয়ালের আর্টিকেল কথাবার্তা থাকবে, এই ধরনের কথাবার্তা। কি ধরনের কথাবার্তা, সেকেন্ড মেইন সোর্স টু জেনারেট রেভিনিউ, যেহেতু আমাদের মানে আমাদের সাইট থেকে আর্নিং এর মূলটাই হলো মেইন সোর্স অফ জেনারেট রেভিনিউ, এই বাইং বা কমার্শিয়াল আর্টিকেল, এখান থেকে আমরা মান্থলি প্রোডাক্ট যে সেল হবে এই আর্টিকেল উপর বেস করে বেসিক্যালি হয়ে থাকে। যদি আমরা $100 একটা সাইট থেকে আর্নিং করি, ধরে নিই 80% বা $80 হয় বাইং বা কমার্শিয়াল আর্টিকেল থেকে, 20 হয় ইনফরমেশন থেকে, ইনফরমেশন পড়ার পর যেহেতু লিঙ্ক দেওয়া থাকে তখন অনেকে ইনফরমেশনাল থেকে কি আসে বাইং আসে, বাইং থেকে কনভার্টেড ফাইনালি এটা লিড হিসাবে আমরা একটা সেল জেনারেট করতে পারি। ধরে নেই তাই 80% ভূমিকা রাখে কমার্শিয়াল বা বাইং এই কি আর্টিকেলগুলো সেল হওয়ার জন্য, এই জন্য বলে মেইন সোর্স টু জেনারেট রেভিনিউ। তিন নম্বরে আছে এভারেজ সাইজ আর্টিকেল, শুট 500 থেকে 1200 ওয়ার্ড, এটার মধ্যে আমরা মেনটেন করব। তারপর আছে কনভার্ট রিডার ইনটু বায়ার অর কাস্টমার, এই আর্টিকেলগুলো এমন ধরনের লেখা হয় যে একটা প্রথমে একটা ভিজিটর রিডার হিসাবে আসে, পড়ার জন্য আসে, কিন্তু ফাইনালি সে কনভার্ট হয়ে একটা বায়ার বা কাস্টমারে রূপান্তর হয়, সে কিনে ফেলে। তারপরে কি হবে, কি ফিচার ইনফরমেশন অ্যাবাউট দি প্রোডাক্ট ইন্টেন্ট টু বাই, এই ধরনের আর্টিকেলের কিছু ফিচার বা প্রোডাক্টের ফিচারগুলো এমনভাবে সাজানো গোছানো থাকে, এইটা দেখে মানুষকে বা বায়ারকে কেনার জন্য একটা মানে আমরা মানে তাকে কি বলি যে আমরা তুমি কেনার জন্য উৎসাহ দেওয়ার মতো কিছু জিনিস ফিচার আমরা দিয়ে থাকি, সে যাতে অতি এক্সাইটেড বা এটা কেনার আগ্রহ কেনার মতো কনভিন্স হওয়ার মতো আমরা কিছু ফিচার যদি তাকে দেখাইতে পারি তখন সে কেনার জন্য অলরেডি সে এটা পারচেস করতে বাধ্য হয়। এটা হলো এই এই আর্টিকেল একটা ফিচার। আর একটা হলো বলছে অবটেইন 30%, যেটা আমি প্রথমটাতে বলেছি অফ স্পেস অথবা কনসিডার 50, যে 10টা আর্টিকেল হবে 7টা ইনফরমেশন আর 3টা হবে মানি আর্টিকেল বা কমার্শিয়াল, কিন্তু আমরা এখানে 50-50 বেসিসে করবো, কারণ 50-50 করলে যে আহামরি ক্ষতি হয় এমন না, তা আমরা 55টা আর্টিকেল দেবো বাইং বা কমার্শিয়াল, 5টা দেবো ইনফরমেশনাল। এবং তারপরে বলছি লিঙ্ক টু দ্য ইনফরমেশনাল আর্টিকেল, মানে এটা হলো আমরা এইখান থেকে, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি বলেন। আসসালামু আলাইকুম, ওই যে আপনার সিঙ্গেল রিভিউ আর্টিকেল গুলো ওগুলা কি মানি আর্টিকেল নাকি? হ্যাঁ ওটা মানি আর্টিকেল অবশ্যই, সিঙ্গেল পড আমি দেখি সিঙ্গেল মানে মানি আর্টিকেল হবে, সিঙ্গেল কখনো বাইং বা ইনফরমেশন হবেই না। আপনি এটা নোট করেন, কারো প্রশ্ন থাকলে আমি খুব শর্টে শেষ করে দেবো ক্লাসটা, আমি একটা টাইমে সবার প্রশ্ন নিবেন ইনশাল্লাহ।
তাহলে এবং এই ইনফরমেশনাল আর্টিকেলের যে লিঙ্কটা আমরা দিব আমাদের কমার্শিয়াল আর্টিকেল থেকে লিঙ্কটা করে জিস মানে লিঙ্ক আছে আমাদের ইনফরমেশনাল চলে যাবে। এই হলো ফিচারগুলো, এটা কমার্শিয়াল বা বাইং আর্টিকেলের ফিচার। তারপরে দেখেন আমি বলেছি ইনফরমেশনাল আর্টিকেল যেমন কয়েকটা টাইটেল হয়, রিসপোর্ট হতে পারে, হ্যাঁ হাউ টু গাইড হতে পারে, কোশ্চেন আনসার, ঠিক এরকম আবার কিন্তু বাইং বা কমার্শিয়ালের কিছু টাইপ আছে। এই টাইপগুলো ক্লিয়ার হওয়া জরুরি। এই যে এখন যে ভাই প্রশ্ন করেন বেশি, জহির ভাই তাই তো? হ্যাঁ জহির ভাই প্রশ্ন করেছেন, আমি দেখেন ওই প্রশ্নটার উত্তর কিন্তু এখানে ছিল যে সিঙ্গেল প্রোডাক্টিভ, এইটা একটা টাইপ। বাইং কমার্শিয়াল বুঝবো কিভাবে? এটা টাইপ হবে সিঙ্গেল প্রোডাক্টিভ। আমি বলছি প্রোভাইড ডিটেলস ইনফরমেশন অ্যান্ড পারফরমেন্স অফ ইচ সিঙ্গেল প্রোডাক্ট বেসড অন প্রোডাক্ট রিভিউ। এখানে বোঝাতে চাচ্ছি যে আমরা যে ইনফরমেশন অথবা পারফরমেন্স বা এমন কিছু প্রোডাক্টের রিভিউ করবো সেটা যদি সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে হয়। কেমন সিঙ্গেল প্রোডাক্টের হয়? দেখেন আমি একটা লিঙ্কের সহ একটা স্ক্রিনশটও দিয়েছি, আসুস আরওজি একটা নাম আছে ব্র্যান্ড, মানে একটা মডেলের এটা রিভিউ, শুধুমাত্র একটা সিঙ্গেল প্রোডাক্ট নেই, কিছু মানে তাদের ফিচার আছে, এটা র্যাম কত, এটার প্রসেসর কত, এটার কমেন্টস কত, রিভিউ কত, ডিটেলস এটার ভিতরে আছে পোস্টের মধ্যে। এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ করছে এবং এইটাকে বলা হয় বাইং বা কমার্শিয়াল একটা আর্টিকেল বা কন্টেন্ট। এখানে আমি একটু দেখে দিই আর্টিকেল আর কন্টেন্ট, যেটাকে যেভাবে বলি না কেন, এখানে যে পেজ দিই তাহলে এখানেও আকৃষ্ট হবে। আচ্ছা তাহলে সিঙ্গেল প্রোডাক্ট একটা টাইপ। সেকেন্ডলি যদি আমি বলি আর্কিটাইপ হতে পারে বাইং কমার্শিয়াল প্রোডাক্ট রাউন্ড আপ অথবা গ্যাদারিং টুগেদার, দুইভাবেই দুইজন মানে মার্কেটিং এ দুইভাবে সংজ্ঞায়িত করা হয়। প্রোডাক্ট রাউন্ড আপ আর গ্যাদারিং টুগেদার মধ্যে তফাৎটা কি? দুটোতে একই জিনিস, জিনিসটা কি? টপ টেন অথবা ফিফটিন বেস্ট প্রোডাক্ট, এটাও কিন্তু এটা কিন্তু আবার রিভিউর মধ্যে কেউ সংজ্ঞায়িত করবে না। টাইপগুলো বুঝবেন ক্লিয়ার। প্রোডাক্ট রাউন্ড আপ মানি বা কমার্শিয়াল আর্টিকেলের ক্ষেত্রে প্রোডাক্ট রাউন্ড আপ বলতে এটাই বোঝায় যেসব আর্টিকেলের টপ টেন ফিফটিন বেস্ট প্রোডাক্ট উইথ বেসিক ইনফরমেশন টু মেক রিডার চুজ দি প্রোডাক্ট ইজিলি। এই আর্টিকেলের দ্বারা, এই ধরনের কমার্শিয়াল আর্টিকেলের দ্বারা আমি কাস্টমারকে সহজে একটা প্রোডাক্ট চুজ করানোর ক্ষেত্রে তুমি কিনতে তার কেনার সহজ রাস্তাটা বাতায় দেবো এই টাইপের আর্টিকেলের ভিতর দিয়ে। কী ধরেন একটু তো আমি একটু স্ক্রিনশটে দেখি, বেস্ট ল্যাপটপ 2027 আওয়ার পিক অফ দি ফিফটিন বেস্ট ল্যাপটপ ইউ ক্যান বাই দিস ইয়ার। তো সে বলে দিতেছে তুমি 15টা ল্যাপটপ আছে, তুমি এটা চাইলে এই বছরের জন্য 15টা যা বেস্ট আছে তুমি কিনতে পারো। আমি একটা রিডারকে সহজ করে দিচ্ছি কেনার ক্ষেত্রে। আর ইনফরমেশন কী হয়, ডিটেলস থাকে ওখানে, বলতে পারতেছে না তুমি কেন বা তুমি কিনতে পারো, ওখানে বিভিন্নভাবে অন্যভাবে ইঙ্গিত দিয়ে তাকে বোঝাই তো। আর এখানে সরাসরি বলার রাস্তা আছে, সহজ করে দেওয়া যেতে পারে তুমি কিনতে পারো এই 15টার মধ্যে যে কোনো একটা। এইটা একটা এটাকে বলা হয় প্রোডাক্ট রাউন্ড টাইপ। এখানে 15টা মানে অবশ্যই 15টা আলাদা 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 রিভিউ করে রাখা থাকে বাইং ইন্টেন্ট দিক থেকে, বাইং কী কী প্রোডাক্টের ফিচারগুলো কেমন হয়, প্রোডাক্টের প্রাইস কেমন হয়, কী কী তার বেনিফিটগুলো আছে, সুবিধা আছে, প্রসকন আছে, সুবিধা অসুবিধা সব কিছু এটার মধ্যে থাকে প্রোডাক্ট রাউন্ড আপ আর্টিকেল বা কমার্শিয়াল আর্টিকেল টাইপের মধ্যে। আর একটা টাইপ হতে পারে কম্পেরিজন পোস্ট, এটাও এক ধরনের কমার্শিয়াল বা বাইং মানে আর্টিকেল। কম্পেরিজন পোস্টগুলো কেমন হতে পারে? জেনারেলি কম্পেরিজন পোস্ট হয়তো দুইটাও হতে পারে, চারটা প্রোডাক্ট নিয়েও হতে পারে, আমি হয়তো কম্পেরিজন দুইটার মধ্যে অথবা চারটার মধ্যেও হতে পারে। এই ধরনের অনেক অনেক সাইটে দেখবেন একটা প্রোডাক্ট বর্ণনা দিতেছে ছোট্ট আকারে, বলতেছে তুমি এটা ওয়ালমার্ট থেকেও কিনতে পারো, তুমি এটা অ্যামাজন থেকে কিনতে পারো, তুমি এটা ইবে থেকে কিনতে পারো, তুমি আর একটা ইপিএস ওয়াই থেকেও কিনতে পারো। প্রোডাক্ট একই, অ্যামাজনে $300, ওয়ালমার্টে আছে $260, ইটিসি আছে $290 এবং দেখা ইবেতে আর একটা ডলার। এরকম কম্পেরিজন টাইপের কিছু প্রোডাক্ট নিয়েও রাখা যায়, সেটাও কিন্তু বাইং এবং কমার্শিয়াল যেটাই বলি না কেন এটা এক ধরনের এই টাইপের আর্টিকেল বা কন্টেন্ট। তাহলে এটা কম্পেরিজন পোস্ট। আমি স্ক্রিনশটে দেখেছি বেস্ট রিভিউ ডট কম, সবাই যারা মার্কেটিং সাইট আছেন জানেন এটা বড় একটা রিভিউ সাইট। এরা একটা কম্পেরিজন করছেন, আগে কিছু দেখছেন ডিটেলস চারটা ল্যাপটপের মধ্যে অ্যাপেল, আবার প্রোডাক্ট ওয়াইজও কিন্তু কম্পেরিজন করা যায়। একটা তো হলো মার্সেন, আমি কোথা থেকে কিনবো সেটাও আমি কম্পেরিজন করতে পারি, একটা বায়ারকে বোঝাইতে পারি অ্যামাজনে এই দাম, ওয়ালমার্টে এই দাম, ইবেতে। আবার আরেকটাও বলতে পারি দাম তোমার $500 হতো তোমার বাজেট, তো $500 মধ্যে অ্যাপেলটা পাইতে পারো, স্যামসাংয়ের এই মডেলটা পাইতে পারো, ডেলের এই মডেলটা, আর এইটা পাইতে পারো। চারটা জিনিসকে আমি আবার এখানেও চারটা ব্র্যান্ডেরও মানে কম্পেরিজন করতে পারি। এটা ওয়ান কাইন্ড অফ কমার্শিয়াল আর্টিকেল বা বাইং আর্টিকেল। এই হলো টাইপ। আর কোনো টাইপ আছে কি না? আর কোনো টাইপ আমাদের নাই। মেজর হলো তিনটা, কম্পেরিজন পোস্ট, প্রোডাক্ট রাউন্ড আপ এবং সিঙ্গেল প্রোডাক্ট, তিনোটা মিলেই বলা যায় বাইং বা কমার্শিয়াল আর্টিকেল। তাহলে আমাদের ইনফরমেশন হয়ে গেলো, বাইংও চলে গেল। দেন এবার আমি একটু সামারি করেছি যে আসলে দুইটার মধ্যে মানে মানে এই শুধুমাত্র সেকেন্ডার ক্ষেত্রে মানে সিঙ্গেল এবং রাউন্ড আপ প্রোডাক্টের মধ্যে মূল তফাৎটা কি কি, কারণ এখানে অনেক সময় কনফিউজন হতে পারে যে সিঙ্গেল প্রোডাক্ট একটা প্রোডাক্ট আর এখানে যদি প্রোডাক্ট রাউন্ড আপের মধ্যে আবার 10, 10টা বা 15টা নিয়ে দেখি, হয়তো এক্সেন্সে বসতে এখানে 15টা নিয়ে দেখতে হবে, এখানে একটা নিয়ে দেখতে হবে,
কিন্তু আরো কিছু ব্যাপার স্যাপার আছে, আমি সেই জিনিসটা দেখেন একটা টেবিল আকার করছে। সিঙ্গেল প্রোডাক্টটা কি হয়, রাউন্ড আপ প্রোডাক্টের মধ্যে কি থাকে আর্টিকেলের মধ্যে, ইটস এ রিভিউ টাইপ। সিঙ্গেল প্রোডাক্ট একটা রিভিউ টাইপ, এখানে একটা প্রোডাক্টের মডেল থাকবে, এখানে ওই প্রোডাক্টটা নিয়ে কিছু কথাবার্তা বলছে ওই প্রোডাক্ট কেন্দ্রিক। এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, এর বেশি কিছু লেখা থাকে না। পাশাপাশি যদি বলে ইটস এ ওয়ান অর ম্যানি প্রোডাক্ট, এখানে কিন্তু অনেক টাইপের দশটা, পনেরোটা, আঠাশটা, তিরিশটা রাউন্ড আপ প্রোডাক্টের মধ্যে থাকে, এবং প্রত্যেকটার মধ্যে কি, এটা তো রিভিউ দিয়ে একটু সুন্দর করে 500-600 ওয়ার্ড দিয়ে রাখে। আর যেহেতু এটা এখন 15-20টা লিখতে যায়, আমি গত ক্লাস আপনাদেরকে দেখাইছি প্র্যাকটিক্যালি যে এই ধরনের আর্টিকেল কিন্তু খুব ছোট হয়, দেখা যায় 200-250 বা 300 বা 400 যদি দেখে খুবই কম, দশটা দেখতেছে 400 বা 300 করে ছেড়ে দিচ্ছে, তাতেই তো 3000 হয়ে যায়। আরো ইনপ্রো থাকে, কনক্লুশন থাকে, আরো কিছু জিনিস থাকে, এই ধরনের টাইপের মধ্যে কয়েকটা প্রোডাক্ট থাকে, 10টা 15টা 20টা ম্যানি বা মোর প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলে। সেকেন্ডলি হলো রিডার্স কাম টু বাই ডিরেক্টলি, এখানে যেহেতু প্রোডাক্টই একটা, একটাই মাত্র মডেল, এখানে কেনার ইচ্ছা করে যদি সে কেনার আগ্রহ হয় সরাসরি কিনে ফেলে, এখানে আর কোনো অপশন চুজ করার অপশন নাই। কিন্তু দেখেন রাউন্ড আপ প্রোডাক্ট কি করতেছে, রিডার্স কাম টু রিড, প্রথমে সে পড়ার সুযোগ আছে, আর মেক এ চয়েস, সে একটা পছন্দ করার বিষয় আছে, যেহেতু দশটা আছে, এখন প্রত্যেকটা পড়ার পরে বা তিনটা চারটা পড়ার পরে যেটা ভালো লাগে তাকে সে চয়েস করতে পারবে, এটা রাউন্ড আপ। কিন্তু আলটিমেটলি দুইটাই কিন্তু বাইং আর্টিকেল বা কমার্শিয়াল আর্টিকেল। আর একটা দেখেন দি রিডার গেটস এ পিস অফ ইনফরমেশন, মানে কিছু ছোট্ট আকারে কিছু অল্প স্বল্প জিনিস একটা মানে ইনফরমেশন তথ্য পাচ্ছে একটা সিঙ্গেল পোস্ট থেকে। আলটিমেটলি দি রিডার ডিড নট গেট এনাফ ইনফর বাট অ্যাবাউট দি প্রোডাক্ট, এখানে যদিও একটা জিনিস পাচ্ছে সেটা ছোট্ট যদিও আকারে হয়, আর এখানে যেহেতু দশটানে কাভার আপ করা লাগতেছে সেক্ষেত্রে পর্যাপ্ত তথ্য কিন্তু এখানে আবার পায় না, তথ্যর দিক থেকে এখানে ঘাটতি আছে। আপনারা যদি প্র্যাকটিক্যাল দেখেন, আমি একটা প্রোডাক্টের লিঙ্কে এখন ঢুকি, এটা নিয়ে আচ্ছা না আমি এটা নিয়ে ঢুকি, রাউন্ড আপ থেকে একটা ঢুকি প্র্যাকটিক্যাল, আমি একটু সার্চ করে দেখি কি অবস্থা। দেখেন এটা একটা, এটা হচ্ছে রাউন্ড আপ টাইপের আছে, যে এখানে পনেরোটা নিয়ে কথাবার্তা বলছি, পনেরোটার এখানে ধরো ইন্ট্রো মিট্রো আছে তার প্রোডাক্টে, তারপর এখানে আর একটা মানে হেডিং টু দিয়ে আর একটা কিছু ইন্ট্রো, এরপরে বেশ ল্যাপটপ দিয়ে একটা ল্যাপটপের শুরু, এখানে ধরেন শুরু হলো ডেল এক্স একটা মডেল নাম্বার ওয়ান এটা শুরু হবে, এখানে জাস্ট সিপিইউ কত ফিচার আর কি বাবা, এদের কী কী ফাস্ট পারফরমেন্স আই ক্যাচে কি, এখানে আরও কিছু হালকা পাতলা জিনিস, শেষ হয়ে গেল। এরপরে দেখেন সে আর একটা দেখেন, ওই যে বললাম না যে বাইংয়ের সাথে ইনফরমেশন কানেক্ট করা একটা ওয়ে থাকে, এখানে কিন্তু বলে দিচ্ছে রিড দ্য ফুল রিভিউ ডেইলি এক্সপ্রেস। যখন আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করি, ডিটেলস আকারে এখানে আরেক জায়গায় সে পাঠায় দিচ্ছে ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে ওপেন হোক, দেন দেখেন তারপর একটা কম্পেয়ার টেবিল করেছে রাউন্ড আপের মধ্যে, বলছে টেবিল এই যে এখানে ডেইলি এক্সপি ডেইলি এক্সপি একটা মডেল, এটা 19 সালের, এটা 18 সালের, এটা 18 সালের, এটা 17 সালের, এটা একটা ডেইলস থেকে সরাসরি কিনতে হবে, বাকি তিনটা অ্যামাজন থেকে কিনতে হবে। তাহলে সে কি করতেছে, শুধু ডেলের পর রাখার পর এখানে একটা টেবিল আকারে ডেল দিয়ে শেষ করে দিল। এবার সেকেন্ড প্রোডাক্ট আছে এই স্পেনে কথাবার্তা বলতেছে, এখন এই স্পেনে আবার একটা ফিচার একটা মোটামুটি ধারণা দিচ্ছে, দেন এখানে ফুল রিভার আর একটা জায়গায় রেখে দিয়েছে, আবার এখানে শুধু এই স্পিডে কোথায় কোথায় পাবে টেবিল দিয়ে শেষ করে দিচ্ছে। এখন দেখি একটা সিঙ্গেলের ক্ষেত্রে তার জিনিসটা কি পাইতো, আমরা একটা সিঙ্গেলের একটা প্র্যাকটিক্যাল দেখে তো রাউন্ড আপের একটা উপমা দেখলাম, আমরা যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট এখানে দেখি এখানে কি কি জিনিস পেতে পারে, ডিজাইন কেমন, ডিজাইন অনেক কথাবার্তা, পারফরমেন্স অনেক কথাবার্তা, ব্যাটারি নিয়ে, এবং এটার টাইটেলটা একটু খেয়াল করি যে টাইটেল এখানে কি দিয়েছে, এখানে টাইটেল আছে তারা ডেল এক্সপি 1520, এখানে একটা স্পেসিফিক মডেলের উপরে তারা রিভিউ করছে, এটা একটা রিভিউ টাইপ। এখন আপনারা বলেন তো এটা কি হতে পারে, নিচে খেয়াল করেন যে আলটিমেট ল্যাপটপ হ্যাজ অ্যারাইভড, এটা কি বাইং ইন্টেনশনাল নাকি এটা ইনফরমেশনাল, আমাকে একটু কেউ বলেন তো রেসপন্স করেন, একটু পুরোটাকে দেখে নেন, পুরোটা এখানে একটু দেখার ট্রাই করেন, তারপর একটু বোঝেন, বুঝে আমাকে উত্তর দেন এটা কি টাইপের আর্টিকেল বলা যেতে পারে, ডিটেলস আমি দেখা যাব মোটামুটি, আমাকে একটু কেউ অ্যান্সার করেন বাইং। আচ্ছা আর কেউ ভালো হইতো তাহলে জিনিসটা, আমরা যদি এরকম চিন্তা ভাবনা হয় যে এক ভাই বলেন দুইটাই আছে, বাইং আছে ইনফরমেশনাল আছে, তাহলে আমরা আমাদের প্রোডাক্ট লেখার ক্ষেত্রে আমরা কি ধরনের ভূমিকায় অবতীর্ণ হবো, যে আমরা
আমাদের আর্টিকেলটাকে আমাদের কিওয়ার্ডের উপর বেস করে আমরা যেটা পাবলিশ বা রিভিউ লিখতে যাচ্ছি সেটা কি এই টাইপের হবে যেখানে বাইং কথা বা রিভিউ টাইপেরও আছে, আবার এখানে সরাসরি আবার কেনার জন্য কিছু ব্যাপার স্যাপার আছে? আমরা কি প্রথম অবশ্যই দুটোই রাখা দরকার, দুটোই রাখি, কিন্তু আসলে মানে সিস্টেমে কি বলে দুইটা তো রাখার দরকার, আমার হয়তো এখানে দেখা পাচ্ছি সেন্স থেকে বলবো, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব গাইডলাইন আছে তাই না? জি, প্রত্যেকটা যেহেতু আমি বলছি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে আমরা পাবলিশ করবো, আমাদের সংজ্ঞাটা হলো এটা, এটা আমাদের মূল মাকসাদ, এটারও নিজস্ব কিছু ফর্মুলা বা গাইডলাইন আছে যেটা গ্লোবালি মানে মানার চেষ্টা করা হয়, এইভাবে মানিয়ে আমাদের নিজের আর্টিকেলটা গুগলের চোখে ভালো হিসেবে ধরা পড়বে। তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে এইটা যদি ঠিক মতো প্রথম থেকে না বুঝি যে বাইং আর ইনফরমেশনাল আর্টিকেলকে তফাত বা আইডেন্টিফিকেশন করার জন্য পুরোপুরি টাইপগুলো ক্লিয়ার হওয়া দরকার, ফিচারগুলো কি টাইপের হয়, হ্যাঁ মিক্স আপ হতে পারে যদি কেউ পরে টেকনিক্যাল সেটা ভিন্ন কথা এক্সপার্টিজের কারণে সে মিক্স আপ করেও দিতে পারে, তা আমরা আরও কয়েকটা দেখি তারপর আমি এটার অ্যান্সারে আসি, আমি আরও একটু দেখা যায় আরও জিনিসটা ক্লিয়ার হয় আরও মনে যাবেন আর বুঝতে পারছি অবস্থা কি। এখন আমি এবার কিছু ওটা তো দেখালাম বাইং, দুইটাই বাইং থেকে আমরা নিছি, এখন একটা সাইটের মধ্যে তো বাইং আর দুইটাই থাকে, ইনফর্ম দুইটাই থাকে, আমরা এখান থেকে দুই একটা নিয়ে দেখি। আমি এটা একটা রিস্ক পোস্ট থেকে দেখি, দেখেন এটা কিন্তু ইনফরমেশনাল একটা টাইপ, কনফিউশন যেটাতে হচ্ছে না বুঝতে পারছি এইটা নিয়ে দেখাই, এটা টপ টেন বেস্ট, আমরা সবাই জানি বেস্ট শব্দটা কিসের ব্যবহৃত হয়, বাইং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এতে তো কোনো বিষম মানে দ্বিমত নেই কারো তাই না? আমরা একটু এইটাকে এটাতে আমি যেখান থেকে নিয়েছি দেখে এটাতে একটু ওপেন করে দেখি, এটাতে সংজ্ঞায়িত করছে টপ টেন বেস্ট ল্যাপটপ ইন ইন্ডিয়া, আমরা এটা একটু দেখি তো টপ টেন, একটা এটা হলো একটা, এটা হলো দুইটা বাই, আবার এখানে সরাসরি বাটনে দিয়েছে এবং এখানে আসার পরে কি হয়েছে? আচ্ছা এখানে বলেন তো এখানে ব্যাপারটা কি হয়েছে? কথাবার্তা বলতেছি সেটা হলো আমাদের এই টাইপের হওয়ার কথা, সেটা রাউন্ড আপ বলা হয়, এটা হলো রাউন্ড আপের এক্সাম্পল, কিন্তু না এটা রাউন্ড আপ প্রোডাক্ট, এটা কিন্তু বাইং প্রোডাক্ট, কিন্তু অ্যানিহাও এটার এটা পড়ে গেছে, এটা আমরা একটু খুঁজে বের করি আমি কি দেখাইতে চাচ্ছি সেটা আমরা বের করি, কারণ এটা ক্লিয়ারটা হয়ে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে ডেফিনেশন করে, এটা হলো বাইং আমি এখন যেটা বের করছি, কিন্তু এটার সামহাও এটার মধ্যে ইনফরমেশনের মধ্যে চলে গেছে, এটা এইটার ধরনটা কেমন হবে, হয়তো রিংটা চেঞ্জ এইটা পেতে আছে, রিংটা কেমন হওয়া উচিত ছিল, এটা আমরা এখানে কি বলছে যেটা রিপ্রেজেন্ট করবে টপ টেন বেস্ট কি জিনিস, তে রিস্ক পোস্ট কাকে বলে, আমরা একটা প্র্যাকটিক্যাল আর একটা বাইর করে দেখি, টপ টেন বেস্ট একদম রিভিউ ২০২০ এখন দেখি আমরা কি পাই, একটাতেই যাই প্রথমটাতেই এবং দ্বিতীয়টাও দুইটা দেখি এখানে কি টাইপের আর্টিকেল তারা দিয়েছে, এটাকে বাইন নাকি ইনফরমেটিভ আমরা একটু দেখার চেষ্টা করি। এই সাইটটাতে ওই লিংকের মাধ্যমে যাদের প্রথমে এখান থেকে শুধু দি বেস্ট ল্যাপটপ ইউ ক্যান বাই সে বলে দিয়েছে, এখন আমি একটু দেখি ডিটেলস, মোটামুটি শুরু হয়ে গেছে দি ল্যাপটপ বাই কাম উইথ এত, এখানে আরও কিছু জিনিস, এবার প্রথম নাম্বার ১ শুরু হইল এখানে লিখছে, নাম্বার ২ এখানে আবার ডেজার প্রাইস মানে এখানে এখানে দামও দিয়ে দিয়েছে অলরেডি, তারপর এখানে এটাও অলরেডি দাম দিয়ে দিচ্ছে, তার মানে এটা প্রত্যেকটা দাম দিয়েছে নিচে যাওয়া দরকার নাই, একটু আর একটা দেখি আমরা যেটা খুঁজতেছি সেটা পাই কিনা, এটা ঠিক আছে এটা একটা মডেল ২০, এখানে দেখি কি আছে কি আছে, এটাও দাম দিয়েছে প্রত্যেকটা, আমাদের প্রত্যেকটাই কিন্তু রাউন্ড আপ, এখানে কিন্তু কোনো কিছুই নাই, দেখেন সব রিভিউ যদি করে তাহলে প্রত্যেকটা প্রাইসও দেওয়া আছে আলটিমেটলি, বাই করে এখান থেকে বাই করে এখান থেকে সব কিছু এখানে দেওয়া আছে, আমরা চাইতেছি রিভিউ টাইপের যেখানে বাই সম্পর্কে কোনো কথাবার্তা যাক, আমরা এটাকে আরও একটু বোঝার জন্য আমরা এইটা একটা উপমা নিতে পারি, এটাকে তো দেখি আসতে থাক আমরা কিছু জিনিস এখান থেকে
করতে থাক, আমরা যেখানে ছিলাম সেখানে আবার একটু মুভ করি, আমরা এখানে ছিলাম বেসিক্যালি, তাই না? আমরা এটাতে যাওয়ার পরে প্রথম স্টেজে আমাদের এখানে এটা ধরুন একটা ওয়ান, এখানে একটা গাইড দিচ্ছে গেমিং ল্যাপটপ গুলো কিনবেন, কয়টা গেমিং ল্যাপটপ আছে আমরা ঠিক জানি না, আমরা যদি একটু আর একটু ডিটেলস এ দেখাই কত বড় আর্টিকেলটা হতে পারে। মোটামুটি এখানেই শেষ ফাইনাল পর্যায়ে পর্যন্ত। মূলত যদি চেহারাটা এটা সহজভাবে বোঝার জন্য এটা হয়, এটার মধ্যে আবার অনেক কিছু ডেফিনেশন, অনেক কিছু আর ভাগ আছে। এই টাইপের গাইডের মধ্যে দেখেন শুধুমাত্র মানে এটার কি কি ভালো মন্দ, একটা গেমিং গেমিং ল্যাপটপ কেনার আগে কি কি বায়ারকে কি কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করা যায় সেই আঙ্গিকে পুরো টাইপটা দেখার চেষ্টা করছে। কারণ এই টাইপের হয়ে স্পেসিফিক যদি ধরে নেই তাহলে এটা হবে আমাদের অ্যাকচুয়ালি ইনফরমেশনাল বা এটা আমাদের প্রিভার আর্টিকেলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। আর আমরা যেখানে কনফিউজ হয়ে যাচ্ছি যেহেতু এটা আমি এখানে বলেছি ইনফরমেশন টাইপ, আর একটা টাইপ হলো যেটাকে বলা হয় লিস্ট টাইপ বলা হয়, যা একটা গাইড। তো আমরা এটা আমি এখন যেটা দেখাই গাইড স্পেসিফিক একটা আলটিমেট গাইড একটা কিনার আগে কি গাইড ফলো করবে, কিন্তু এখানে আমি যেটা খুঁজতে ট্রাই করতেছি যে একটা রিপ্রেজেন্ট অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট যেখানে করবে সেখানে ডিটেইল ইনফরমেশন দেওয়া থাকবে, সেখানে বাইং এর কথাবার্তা ডিরেক্টলি এভাবে প্রোডাক্টটা দিয়েই একটা ইমেজ দিয়েই একটা ফিচার দিয়েই সেটা করবে না, সে প্রোডাক্টের মূলত যে বেস্ট টেনটা না সে রিভিউ করেছে, এর ফিচারগুলো কি, এটা নিয়ে মানুষ কি ধরনের কথাবার্তা বলছে, রিভিউ কতগুলো ছিল, অ্যামাজন থেকে কি আসছে না আসছে বা কে কি খারাপভাবে, এইগুলো ডিটেলস তুলে ধরা ছিল। তো টপ টেন 10টা মডেলও তারা দিবে, 10টা মডেলের কোন কোন আঙ্গে কি, হ্যাঁ প্রাইসের কথাবার্তা বলবে যে এই প্রাইসটা এখানে এত 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 কিন্তু এর চেয়ে ভালো বেটার হলে এটা হয়, এইভাবে কথাবার্তা দিয়ে তারা লিস্ট অফ পোস্টগুলোকে সাজাবে পিলার আর্টিকেলের ক্ষেত্রে, যেখানে বাইং এর কোনো কথাবার্তা এখানে বলার দরকার নেই। এখানে শুধু যখন এরা এখানে কথাবার্তা বলতে যাচ্ছে হ্যাঁ এটার প্রাইস অনুসারে এটার দামটা বেশি, মানে দাম অনুসারে এটার ফিচারগুলো কম, তবে এই দামের মধ্যে ভালো ফিচারেরও কিন্তু আছে, এই কথাটা বলে ওই লিঙ্ক আপ করে দিতে হবে, ওই বাইং এর মধ্যে ঢোকাইতে হবে। এই এই টাইপের রিস্ক পোস্ট থেকে কিন্তু সে এইখানে চলে আসবে আলটিমেটলি, তখন সে এই প্রোডাক্টে চলে আসবে, এই ধরনের প্রোডাক্টে চলে আসবে যেখানে টপ 10-15 বেস্ট কথাবার্তাই বলছে এবং যেগুলো আমি দেখাচ্ছি আলটিমেটলি সব ওই এই এটা তো রিভিউ বাড়াইও কিন্তু আলটিমেটলি প্রত্যেকটাই কিন্তু বাইং, এগুলা এগুলো সব কেনার জন্য এখানে বেশি কথাবার্তা বলেন সরাসরি বাইং করা বলতেছে, তুমি সরাসরি কেনো, এখানে ওই ধরনের পোস্ট এখন হয়তো এই মতো আসতেছে না, আমি এখানে রিং চেঞ্জ করে দেবো ক্লাস শেষে, যেগুলো আমি আলটিমেটলি দেবো যে ওই জিনিসগুলো কোথায় পাওয়া যায়, এখন খোঁজাখুঁজি করতে গেলে তা দেরি হবে, আমি এটা চেঞ্জ করে দেবো হাইলাইট করে রাখি। আপনি সোজা কথা যে আমি পেন বেস্ট নিয়ে আমি কথাবার্তা বলবো সেখানে কথাবার্তা বাইং সরাসরি আমার কোনো বাটন বা এরকম লিঙ্কও থাকবে না, আমরা এখানে তাকে পরিচিত করবো কেনার জন্য ভালো কথাবার্তা দিব, কিন্তু ফাইনালি আমাদের এই এই রিভিউ থেকে আমাদের আর একটা যে পেজের মধ্যে বাইং কথাবার্তা বাবা আছে টপ টেনে সেখানে আমরা তাকে পাস করে দেবো, এইটা হলো তোমার মূল মাকসাদ হবে, এইটা হচ্ছে পোস্ট লিস্ট পোস্ট থেকে। সংজ্ঞার মধ্যে যদি গুগলে সার্চ করেন 10 কি স্ট্যান্ডার্ড ধরা হয়, টপ 10 হতে পারে, আবার এমন করেন না যে টপ 20 টপ 30 এগুলো আবার বেশি হয়ে যায়, এটা না, টপ 10 ম্যাক্সিমাম টপ 5 যদি করেন অথবা বেস্ট 5 করতে পারেন এটা করতে পারেন, কিন্তু এর বেশি না যায় বেটার। এটা আগে প্রথমে আমরা লিখবো, লিখবো কিভাবে সেটা আগামীকালকে ক্লাসে কাভার আপ করবো, আমি আগামীকাল ট্রাই করবো এই 1.5 ঘন্টা বা 2 ঘন্টা তো 1 ঘন্টার মধ্যে একটা ইনফরমেশন আর্টিকেলকে দাঁড় করানোর টুলস ইউজ করে মোটামুটি, যেহেতু আমরা ম্যাক্সিমাম নিজেরাই দেখা ট্রাই করবো। আর একটা হলো আমরা একটা বাইং ছোট্ট একটা 500 ওয়ার্ডের একটা কিভাবে তৈরি করবো আগামীকাল প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো, সেটা রিডেবিলিটি চেক করবো, এটা স্পিনিং তো সব কিছু করবো যা যা আমাদের দরকার হয়। এরপরে আমরা হিউম্যান অ্যাজ এ মানুষ হিসেবে যে যতটুকু আমাদের বিদ্যা বুদ্ধি আছে ইংরাজির উপরে সেটা ম্যানুয়ালি আমরা কারেকশন করবো, তিনটা স্টেপ হবে। হ্যাঁ আমি দেখেন একটা এখানে দিয়েছিলাম, এখানে একটা কথা আছে দেখেন, প্রথমে আমরা অ্যানালাইজ করে দেখছি তারপরে আমরা লিখবো এটা, দেন এটাকে প্রুফ এটাকে আমাকে কি করতে হবে ম্যানুয়ালি আমাকে নিজে দেখতে হবে অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে, আমরা টুলস নিবো কপি পেস্ট করবো আমাদের কম্পিউটার সাইট থেকে ধার করে নিয়ে আসবো, আমরা উইকিপিডিয়া থেকে নেবো, ইয়াহু অ্যান্সার থেকে নেবো, উইকি হাউ থেকে নেবো, অনেক জায়গা থেকে আমরা নিবো, এবং নেওয়ার আগে কী কী শর্ত আমাদের মাথায় নিতে হবে, টাইটেলটা কেমন হবে, টাইটেলটা চেক করবো, র্যাঙ্কিং কত, বিভিন্ন জিনিস নিয়ে এসে ডাম্প করবো একটা ওয়ার্ডের মধ্যে বা নোটপ্যাড যে যেটা ইউজ করেন সেটা করার পরে মোটামুটি ধরেন লিখবো 1000, আমরা ওয়ার্ড নিয়ে আসবো ধরুন 10,000 বা 8,000, এইটা থেকে আমরা সামারি করে বিভিন্ন টুলস ইউজ করে নিজের বিদ্যা বুদ্ধি ব্যবহার করে কোন কোন ইউনিক টিপসগুলো ফলো করে আমরা সহজেই ওই 8,000-10,000 টেনে আনা জিনিসগুলোকে আমরা কীভাবে 3,000-4,000-5,000 করতে পারি নিজেরাই।
দেন আবার ঠিক ওই রকম আমরা 500 word-এর ক্ষেত্রে যে আমরা মানি আর্টিকেল লিখবো সেখানে যেন আমরা 2-3 হাজার আর্টিকেল নিয়ে আসবো, সেটাকে কাট সাট করে মোটামুটি একটা সুন্দর ওয়েতে এসইও ফ্রেন্ডলি ওয়েতে আমরা কিভাবে ওটা 500 থেকে 1,000-1,200 করবেন। সো আমরা তার দুটো প্র্যাকটিক্যাল দেখবো, এটা দেখলে তাহলে এত দুইটা থিওরিটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস পুরোপুরি ক্লিয়ার হবে। দেন আপনারা ওইটা বা ভিডিও দেখে বারবার আপনারা নিজেরা কিভাবে কন্টেন্ট জেনারেট করবেন, প্রত্যেকের যার যার কিওয়ার্ড চুজ করছেন ওইটা দেখেই কিভাবে আমরা নিচে দেন। আমি কালকে যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করে দেখাবো, সে যে কোনো একটা আইটেম হতে পারে, সেই আইটেমের উপরে আমি প্রোডাক্টটা আর্টিকেল কোথায় কোথায় নিতে হয় আর টাইটেলটা জেনারেট কোথায়, ইন্ট্রোটা কেমন হওয়া দরকার, ডিসক্রিপশন কেমন হওয়া দরকার, বডিতে কোন কথাগুলো, ফিচারগুলো কেমন হতে পারে, টেবিলটা কেমন হতে পারে, তারপরে ফাইনালি কনক্লুশনে কী কথা লিখতে হয়, সামগ্রিক একটা ধারণা ট্রাই করবো আমরা দুইটা কন্টেন্টের মধ্যে ইনশাল্লাহ। এই হলো আমার কথা। আর যার কথা বলতে আসে আপনারা একটু নোট করে আমি শেষে আমি ডিটেলস আর শুনবো। আমি আর মনে হয় বেশ এক্ষেত্রে আমাদের আমরা বসে তিনটা জিনিস আমাদের মাথায় রাখা, নাম্বার হবে কন্টেন্ট কত ধরনের হতে পারে, আমি এই একটা মাত্র কাভার আপ করতে কন্টেন্ট ধরন সাধারণত দুইটা, একটা হলো ইনফরমেশন আর একটা হলো কমার্শিয়াল বা বাইং, এই দুইটার আবার প্রত্যেকটা টাইপ আছে সে টাইপগুলো মানে সংক্ষিপ্ত করার বোঝানো ট্রাই করছি। দেন এবার আমরা সেকেন্ড অপশন বলেছি যে অ্যামাজন প্রোডাক্টের উপর পরিচ্ছন্ন আর্টিকেল লেখার গঠন প্রণালীটা কেমন হওয়া উচিত। আমি যেটা বলতে সেটা যে স্ট্যান্ডার্ড ঠিক এমন না, তবে এটা ধরেন যে 70-80% এই টাইপেরই হয়, তা আমরা সেইটা একটু দেখি কী কী আমাদের গঠন প্রণালী হয়, কারণ এটা তো যার একটা ক্রিয়েটিভিটি আর্টিকেল লেখা একটা অনেক একটা শৈল্পিক কাজ, এখানে যে যত রকম তার মেধা আছে বিদ্যাবুদ্ধি আছে, গরু রচনা আমরা তো সবাই দেখছি ছোটোবেলায়, কিন্তু গরু রচনা লেখার মধ্যে তো শৈল্পিক ব্যাপার, সে পাশে কে কতটা রিপ্রেজেন্ট করতে পারছে গরু সম্পর্কে, সবার লেখার ধরন একরকম হয় না। যদি আমরা একটা বই থেকে সবাই একই কেবাসে যে কমন বই ছিল রচনা সেটা যদি কপি করে মুখস্থ করে সেম টু সেম নিতে সেটা এক হবে, কিন্তু নিজের এখন এই বয়সে এসে যদি আমরা আবার বই না পড়েও কিন্তু আমাদের তো একটা এজ আসছে সবাই একটা উইজডম বিল্ড আপ হয়েছে, এখন আমরা বই টই ছাড়া অনেক কিছু বাংলাতে চিন্তাভাবনা করে লিখবো, সেই লেখাটা যদি একত্রিত করা হয় এই বয়সে এসে বই পড়ানো ছাড়া, দেখবেন এক একজনের লেখার মধ্যে এক এক রকম ধরন পাওয়া গেছে, তখন আবিষ্কার করবেন নিজেকে আসলেই তো তাই যে আমার এই সে তো আমার সে অনেক ভালো কিছু বর্ণনা করছে, আমি তো এই এত কিছু মাথায় আসে নাই। এই টাইপের আর্টিকেল তো ঠিক শৈল্পিকাল, আপনি কতটুকু এফোর্ট দেওয়া, কতটুকু রিসার্চ করছেন, কতটুকু মেধা ক্রম দিচ্ছেন সেইটার উপর বেস করে একটা আর্টিকেল ফাইনাল সুন্দরভাবে এটাকে মানে আপনি ফাইনাল এটাকে পাবলিশ করার মতো উপযোগী করতে পারবেন। এখন দ্বিতীয় আশা আসি দেখি যে একটা অ্যামাজন প্রোডাক্টের উপর একটা পরিচ্ছন্ন আর্টিকেল বা কন্টেন্ট লেখার গঠন প্রণালী কেমন হওয়া উচিত। এখানে আবার 3-6 জিনিস আছে, মেবি আমি দেখি একটু শেষ পর্যন্ত দেখি, এখানে আমার 6 জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ 6-5 এবং লাস্টে একটা আছে, 6 জিনিস আছে। 6 জিনিস কি কি, শিরোনামটা আগে খেয়াল করে দেন আমরা 6 বোঝার ট্রাই করি। অ্যামাজন প্রোডাক্টের উপর লিখবো কিন্তু একটা প্রোডাক্ট কেন্দ্রিক সেটার গঠন প্রণালীটা কেমন হওয়া, আমি প্রথমে বলছি এখানে প্রথমে তো একটা কিওয়ার্ড ফোকাসড শিরোনাম হওয়া চাই, একটা গুগলের সার্চে অনেক রকম পাবেন, আমি কাস্টমাইজ করে যেটা ভালো মনে হয় বা নিজে যেটা ইউজ করি সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি, এর বাইরেও যদি কেউ রিসার্চ করে দেখতে চান কোনো অসুবিধা নেই, এটার জন্য বাধা ধরার কোনো নিয়ম নাই, কিন্তু আমি জানি ম্যাক্সিমাম এখানে নতুন এবং সবাই আমার যে মেম্বাররা যাদের সাথে কথা বলছে আমাদের সবার সাথে আর্টিকেল লেখানোর মতো 20-22 জনের মধ্যে মাত্র 3-4 জন মোটামুটি বুঝতে পারে, তারা হয়তো লেখাবে রাইটারকে দিয়ে, বাকি সবাই নিজেরা পারুক আর না পারুক এটা নিয়ে ফাইট করবে, যুদ্ধ করবে, নিজেরা একটা কিছু দাঁড় করানোর চেষ্টা করবে। আমি তারপরে উৎসাহ দিচ্ছি আপনারা করেন, বাকি টেনশন আমার কিছু টুলস আছে এবং আমার যেটা আছে আমি পর্যায়ক্রমে সবাইটা দেখে পাবলিশ করার আগে আমি দেখে দেবো ঠিক আছে কিনা, পাবলিশ করার মতো উপযোগী হয়েছে কিনা এটা আমি দেখে দেবো। এখন আমরা দেখি কি কি আছে, প্রথমত কিওয়ার্ড ফোকাস শিরোনাম, আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, ধরুন আমার প্রাইমারি কেয়ার হলো বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস, এটা আমার চুজ করছি, এটা আমি কেজিআর করি বা আমার একটা চুজ, এটা আমার কিওয়ার্ড টপিক, এখন এটা যেহেতু একটা বাইং কিওয়ার্ড তাহলে কি বলছে শিরোনামের মধ্যে অবশ্যই প্রাইমারি কিওয়ার্ডকে ফোকাস করতে হবে, কিভাবে ফোকাস করতে পারি দেখেন এক্সাম্পল আছে বেস্ট 10 ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট ইন 2020, এখানে দেখেন ইয়েলো হাইলাইট মানে এটা আমার ফোকাস কিওয়ার্ড, বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট এটা ছিল চয়েস, আমি কি কি এডিশনাল 10 লাগাই দিছি, কভেজ লাগাই দিছি ইন 2020, আমি এইভাবে আমার ফোকাসটা প্রাইমারিটা ঠিক রেখে আগে পাশে কিছু জিনিস লাগে এটাকে একটু সুন্দর করলাম আর কি, এটা একটা মানে যাতে চোখে আই ক্যাচি বানাই যাবে, মানে কি যে কিওয়ার্ড ফোকাস হলে কি হবে আমি আমার টার্গেটেড অডিয়েন্সকে আমার সাইটে প্রবেশের জন্য কনভিন্স করব প্রথম ধাক্কাতে, যে না আমি তো খুঁজতেছি ল্যাপটপ ফর স্টুডেন্ট, এখন যদি 10 ল্যাপটপ কলেজের জন্য পাই এবং 2020 সালে এখন এটাই যদি পাই তাই এটার জন্য ভালো আমি এটার মধ্যে ঢুকে পড়ি, তাহলে সে সহজেই আমার সাইটে ঢুকে পড়বে, এটাকে বলা হয় কিওয়ার্ড ফোকাস শিরোনাম। গেল নাম্বার 2, দ্বিতীয় খুব সংক্ষিপ্তভাবে আমার কিওয়ার্ডের উপর মূল কথাটি রিডারকে তুলে ধরা, যেহেতু আমার বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট সেটা আমার কিওয়ার্ড,
এখন আমি ইনক্লুড করে একটা ইন্ট্রোডাকশন একটা ছোট প্যারাগ্রাফ থাকে, এই প্যারাগ্রাফটা কত ওয়ার্ডের হতে হবে, কেউ বলে 150 ওয়ার্ড, কেউ বলে 200 ওয়ার্ড, কেউ বলে 180 ওয়ার্ড, যে যেভাবে ধরে নিলাম 100 থেকে 200 ওয়ার্ডের মধ্যেই আমরা কি এটা হবে ইনপুটার হইতে পারে, স্ট্যান্ডার্ড একটা রেট 100 থেকে 200 এর মধ্যে হইতে পারে। এটা কিন্তু আমরা ধরেন 1200-1300 ওয়ার্ডে লিখতেছি, এই অ্যাঙ্গেল থেকে আমি কথাটা বলতেছি। এখন যেটা লিখবই আমি সিঙ্গেল 500 ওয়ার্ড, সেটা যদি ইনক্লুড দিয়ে 100 ওয়ার্ড তাই তার হবে না, সেটা কিন্তু আবার ভিন্ন জিনিস, সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে প্র্যাকটিক্যালে দেখবো আগামীকালকে। এখানে কি বলছে যে শিরোনামের পর খুব সংক্ষিপ্ত ভাবে আমার কিওয়ার্ডের মূল কথাটি রিডারকে তুলে ধরার চেষ্টা করতে হবে, হয়তো সে শিরোনাম পড়েই কনভিন্স হতে পারে অথবা আমার সাইট থেকে বের হয়ে যেতে পারে, কারণ শিরোনাম ভালো লাগে না বের হয়ে যাবে। শিরোনাম মতে এই শিরোনাম শিরোনাম হবে না, ঠিক এটা হবে আমার ইন্ট্রো হতে পারে, এটা হবে তো টাইটেল, হ্যাঁ ঠিক আছে টাইটেল প্রথম কিওয়ার্ড শিরোনাম, আসলে টাইটেল বাংলায় তো শিরোনাম তাই না? এখানে আমি একটু কনফিউজ করে ফেলেছি আপনাদেরকে, এখানে ইন্ট্রোডাকশন তো বলতে শুরু থেকে ভূমিকা যেটাকে বলা হয়, হ্যাঁ তাই আমি বলতে পারি হয়তো সে আমার ভূমিকা পড়ি, হ্যাঁ ভূমিকা দিয়ে মানে ভালো হয় না, আমাকে কেউ হেল্প করেন কি বাংলা দেওয়া যেতে পারে, বাংলা তো আবার উপসংহার, হ্যাঁ উপসংহার না না এটা শুরুতে যেটা বলে ভূমিকা রাখেন না, ভূমিকাই ভূমিকাই, আচ্ছা যাই হোক আপনারা এটা ঠিক মেনে নিই, যে হোক আমার হলো শিরোনাম প্রারম্ভিক বলতে পারেন, প্রারম্ভিক প্রারম্ভিক গুড শব্দ, অনেক বাংলা শব্দ আপনি যথেষ্টই আছে বাংলা, যাই হোক প্রারম্ভিক, হ্যাঁ শিরোনামটা তো টাইটেল ফোকাস কেন্দ্রিক, তা প্রারম্ভিক কথার মধ্যেও যেন আমার মূল কিওয়ার্ডটা থাকার এটা আমি চেষ্টা করবো। কি টাইপের হতে পারে, এই দেখেন আমি কিছু লিঙ্ক দিয়েছি এবং কিছু এক্সাম্পল যারা ইন্ট্রোতে ব্যবহার করছে, প্রথমে তাদের বেস্ট কলেজ ল্যাপটপ, এটা কিন্তু ইন্ট্রো, এটা কিন্তু ডিটেলস না, ইন্ট্রো বিভিন্ন পার্ট, এইটা এখানে বলছে বাইং ল্যাপটপ স্কুল, এখানে একটা বলছে এখানে একটা বলছে, আমি এক্সাম্পল হিসেবে লিঙ্ক সহ দিচ্ছি আপনারা এটা ভিতরে গিয়ে আরো ডিটেলস দেখবেন, আর আমরা তো কালকে প্র্যাকটিক্যাল করবো শিরোনামটা কিভাবে আমরা সাজাবো মানে প্রারম্ভিক কথাটা কিভাবে নিব, এটা দুই নম্বরে খেয়াল রাখতে হবে। তিন নম্বরে বলছি আমি এটা আরো নিচে দেয় দেখেন কয়েকটা উপমা আছে ইন্ট্রো বোঝার জন্য। তৃতীয় হলো মূল প্রোডাক্টের অর্ধেক অর্থে একটা ফুল উইড, একটা এক আই ক্যাচ একটা ইমেজ দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের ছোট্ট এটা মাত্র 500 থেকে 1000-1200 একটা ওয়ার্ড হচ্ছে, আমরা ওর মধ্যে একটা ছোট্ট ছবি, কেমন ছবি হতে পারে, এটা একটা হাফ মানে ছোট একটা ইমেজ কেন্দ্রে, অথবা যদি একটু ওয়াইড যেটা পুরো স্ক্রিন জুড়ে হতে পারে এরকমও হতে পারে সাইটের ডিজাইন অনুসারে, এখন কোন থিম কিভাবে কাস্টমাইজ কে কিভাবে করবে কার কাছে কোনটা ভালো লাগে এক একজনের চাওয়া বা ধরন চাওয়া তো এক এক রকম, ছবিও যদি কেউ সেটাও হতে পারে দোষের কিছু নাই, কে যদি ছোট্ট আকারের ইমেজের ছবিটা দেয় সেটাও অসুবিধা নাই, এটা একটা ধরন হতে পারে নাম্বার তিন। চার নম্বর হতে পারে যে 5 থেকে সর্বোচ্চ 10টা পণ্যের তুলনামূলক মেন ফিচার বা কি ফিচার, এটা প্রাইস কেমন ইত্যাদি তুলে ধরে একটা টেবিল দেওয়ার চেষ্টা করতে হবে, কম্পারিজন টেবিল যেটাকে বলা হয় ম্যাক্সিমাম 10 হতে পারে, এটা কেমন আমি উদাহরণ দিচ্ছি যে এখানে ছবিগুলো আছে নেম নাম টাইটেলগুলো আছে তার কি ফিচার একটা লাইন দেওয়া আছে, এবং এবং সরাসরি দেখেন $1000 একটা আমাজন, $900 ডেল, $599 বেস্ট বাই, $840 দেওয়া আবার ডেলে বাড়ছে, এরকম ওয়ালমার্ট এইরকম সে টেবিল আকারে পাঠাইছে, এরকমও হতে পারে। চার নম্বর এটা আমরা মেনটেন করবো আর্টিকেলের ক্ষেত্রে এই চার নম্বর ধাপটা যেন মিসিং না হয়, এটা আর একটা এক্সাম্পল দেখাচ্ছি এই টাইপেরও টেবিল হতে পারে, এখানে সে আগে পণ্য ছবি দিচ্ছে দেড় মাসখানে মার্চেন্টের দিচ্ছে আমাজনে ডেল থেকে কিনলে তারপরে বাই দিচ্ছে, টেবিলের এখন ডিজাইন এক এক রকম হতেই পারে, এটা একটা উপমা দুটা দেওয়া। পাঁচ নম্বরে কি হতে হবে, প্রতিটি পণ্যের আলাদা আলাদা বুলেট ফর্ম, এখানে কি ফিচারগুলো, এখানে এখান থেকে শুধু টেবিল দিয়ে শেষ করছে, টেবিল পরে এখানে টেবিল তো আপনি দিতেই পারেন, টেবিল দিবেন একটা যে কোনো একটা দুটের একটা আরও সুন্দর সুন্দর ডিজাইন যে কোনো একটা ইউজ করবো, এরপরে আমরা কি দেবো একটু ফিচার টাইপের দিব, কারণ টেবিলের কথা তো শেষ, ফিচারটা কি হতে পারে আমরা একটু এটা উপমা দিচ্ছি, নাম্বার ওয়ান গুগল পিক্সেল বুক, এখানে দেখেন এই যে তার সিপিইউ কত, তার এখানে কী কী আছে, তারপরে এখানে আর একটু 100 টাকার একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, এটা হলো কি ফিচার রিলেটেড যেগুলো দেখা হয়, এটা আমি এই জন্য বলছি যে আলাদা বুলেট ফর্ম টাইপের বা সংক্ষিপ্ত আকারে কিছু জিনিস দেওয়া যায় কিনা সেটাও আমরা এটা তুলে ধরার চেষ্টা করবো। নাম্বার ৬ আছে, এটা আর একটা এক্সাম্পল, ৬ বলছি যে পুরো আর্টিকেলটা লেখার পরে এমন কিছু বলে শেষ করা যেন রিডার বুঝতে পারে যে আমার আর কোনো কথাবার্তা নাই, অথবা তাকে বোঝাইতে চেষ্টা করছি তুমি এখন নিজের মতো করে চিন্তা করে দেখতে পারো, এখন এখান থেকে কিনলেও কিনতে পারো অথবা অন্য জায়গায় যাইতে পারো, ধন্যবাদ আমার কথাবার্তা শেষ, হঠাৎ করে কনক্লুশন নাই বা এটা ফিনিশিং এর ফাইনাল থট নাই, অনেকে বলে ফাইনাল থট যে যেভাবেই বলুক আমি এটা লিখে দিই, ফাইনাল থট আছে, তারপরে আর একটা হতে পারে অনেক কত রকম আছে, আপনারা যখন রিসার্চ করুন অনেকগুলো জিনিস দেখতে পাবেন, এটা যে বোঝানো যে আমার আর কথাবার্তা নাই, আমি যা বলছি মোটামুটি শেষ, এখন তোমার উপর সিদ্ধান্ত নেওয়ার পাওয়া, এটা দিয়ে তাই উনি উনি আর পরে আর খোঁজাখুঁজি চিন্তা করবে না, হঠাৎ করে এসে কনক্লুশন কোনো একটা ফাইনাল টাস্ক নেই,
ডেলের মধ্যে যা দেখি তখন সে একটা যাওয়ার সুযোগ চান্স থাকে, আর শেষে এমন কথা পাইবো না একবার পুরো সাইড থেকে স্কিপ করে বের হয়ে যেতে পারে, এটা চান্স থাকে বেশি। মোটামুটি এটা সেকেন্ড বলছি যে আমাজন প্রোডাকশন একটা কিভাবে আর্টিকেল এটা গঠন করা হতে পারে সার্বিক অর্থে, এরকম সামাজ সক্ষম এইরকম পাঁচটা ছয়টা মিলে একটা মানে আমরা একটা গঠন করে আমরা এইভাবে একটা আর্টিকেল প্রোডাক্ট বেজ একটা আমরা কীভাবে আর্টিকেল লিখব। এখন তিন নম্বরে বলেছি একটা কোয়ালিটি বা মান সম্পন্ন আর্টিকেল বা কন্টেন্ট লেখার শুরুতেই বিগিনিং লেভেলে যে জিনিসগুলো আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার, শুধু বিবেচনা করবো এটার সাথে অবশ্যই জোরপূর্বক গুরুত্বপূর্বক বিবেচনা করবো। কি জিনিস বিবেচনা করবে এবার আমি আসি সেই তিন নম্বর অনুচ্ছেদে। বলা আছে একটা কোয়ালিটি বা মানসম্পন্ন আর্টিকেল লেখার শুরুতে যে জিনিসকে গুরুত্ব দিতে হবে, নাম্বার ওয়ান দেখেন, এক নম্বর বেশি বড় করি, আমি যদি নিজে লিখি অথবা রাইটারকে দিয়ে লেখাই, ধরেন আমি নিজে লিখবো, আমি সেভাবে আগে আমি বলতেছি নিজেকে একজন ক্রেতা বা ভিজিটরের জায়গা বসিয়ে কন্টেন্ট লিখতে হবে। সোজা কথা, প্রথমে লেখার শুরুতে নিজেকে আমি আমি কিনতে যাচ্ছি ল্যাপটপটা, আমি ব্যাকপ্যাকটা কিনতে যাচ্ছি, বা আমি আমার প্রেশার কুকারটা কিনতে যাবো এখন মার্কেটে, লেখার জন্য কিনা নিয়ে তো আমি এখন গুগলে সার্চ করবো, কি অ্যাঙ্গেল আমি সার্চ করতে পারি, এটা তো অবশ্যই আমরা সাজেশন থেকে আমরা বলছি যে কীভাবে সাজেশন থেকে নিয়ে আসতে হয়, এটা যারা কিওয়ার্ড প্ল্যানিংয়ের গত ক্লাসটা দেখছেন ডিটেলস কীভাবে আমি প্রত্যেকটা কিওয়ার্ড প্ল্যানিং যদি 50% হয়ে যায় বলছি যে এটা পুরো কিওয়ার্ড প্ল্যানিং যদি পরিপূর্ণ গাইডলাইন মেনে চলেন তাহলে আপনার আর্টিকেল লেখা শুরুটা পানির মতো সহজ হবে, কারণ ওখানে সব কিছু রেডি করেই কিন্তু আপনি কন্টেন্ট লিখতে আসতেছেন, তাহলে এখানে কষ্ট বা অবসর কিছু নাই। তাহলে ক্রেতা বা ভিজিটর জায়গা বসে কন্টেন্ট লিখতে হবে, মাইন্ড সেট আপ নিয়েই হাত দিবেন স্টার্ট করবেন লেখা। দেন বলছে নিজের প্রাইমারি কিওয়ার্ড গুগলে দিয়ে সার্চ করে, একজন ক্রেতা আপনার কিওয়ার্ডে কী কীভাবে খোঁজ করে সেটা আমি একটা এক্সাম্পল দিই। আমি আবার দেখলাম বেস্ট, আমি একজন ক্রেতা, বেস্ট ল্যাপটপ, আমি আর কিছু দেখতাম না, বেস্ট ল্যাপটপ ফর ওয়ার্ক, স্টুডেন্ট তো দিলাম ওয়ার্ক, এটা আমি এতটুকু আমি একজন বাইরে আমি এটুকু সার্চ দিতেই পারবো, এটা একটা ধরেন মানে ভিজিটরের দৃষ্টিকোণ থেকে তার একটা সার্চের অংশ, এটা সার্চের আইটেম, কিন্তু একটা এসইও অপটিমাইজারের ক্ষেত্রে সেটা একটা কিওয়ার্ড। এবং এটা দেখেন আমি যে একটা আন্দাগুন্দা সার্চ দিছি বলেন সেই তারপরও কিন্তু 3600 মানুষ সার্চ দেয়, আমি শুধু না এরকম আরো 3600 লোক আন্দাগুন্দা সার্চটা দিচ্ছে, 3600 সার্চ এটা এবং কিওয়ার্ড আমি এটাকে চুজ করে ফেলছি যেহেতু 3600 আছে। এখন আমি এখানে বোঝাইতে যেটা চাচ্ছি যে তাই আমাকে কি করতে হবে যে এই আমার যেহেতু প্রাইমারি হলো বেস্ট ল্যাপটপ ফর ওয়ার্ক, এটার আন্ডারে আর কি কিভাবে মানুষ খোঁজ করে এটা আমি বুঝবো কিভাবে, আমি ওভার সাজেস্টে ডান দিক থেকে সাজেশন থেকে আমি হেল্প করতে পারি, অথবা যদি সার্চ রিলেটেড টু বেস্ট ল্যাপটপ এইটা আমাকে গুগল মানে আমাকে দেখেন সাজেস্ট হিসাবে দিচ্ছে বেস্ট ল্যাপটপ ফর বিজনেস অ্যান্ড পার্সোনাল ইউজ, বেস্ট ল্যাপটপ ফর ওয়ার্ক অ্যান্ড গেমিং, বেস্ট ল্যাপটপ ফর 2.0, বেস্ট বাজেট ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ ইট প্রফেশনালস, বেস্ট লাইটের বিজনেস, বেস্ট ল্যাপটপ ফর বিজনেস স্টুডেন্টস, বেস্ট, এই যে কতগুলো আমাকে সাজেশন দিচ্ছে, আপনি একটাকে নিয়ে যদি আবার গুগলে এটাকে আবার পেস্ট করেন বা আবার সার্চ করেন এইটার আবার আরও সাজেশন দেখাবে। তাই সাজেশন বা মানুষ কত টাইপের সার্চ দিতে পারে, আমার এই সার্চ তো ধরেন যা আমি যেটা দিচ্ছি নিজের থেকে সেটাও কিনতে পারতাম, এটা আমার কিওয়ার্ড কিন্তু দেখেন এটার ভেবে 3600, অথচ দেখেন এখানে 1300 একটা সার্চ আছে, 1300 দেখতে পাচ্ছি এখানে 1,10,000 বেশি ল্যাপটপ, এটার একটা আমি এখান থেকে আইডিয়া নিচ্ছি 6600 বেশ বাজেট, এটাও আমি তখন যখন একটা আর্টিকেল লিখতে যাবো তখন আমার প্রত্যেকটা সাজেশনের মানুষের কী কী টার্ম ইউজ করে খোঁজ করতেছে এগুলো যদি আমি মাথায় নিতে পারি, আমি এগুলো যদি সামনে রাখতে পারি আমার আর্টিকেল লিখতে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে সহজ হবে, এটা মাথায় রাখা। নাম্বার তিন, সর্বোপরি একজন নেটিভ রাইটার কীভাবে খোঁজ করে এই বিষয়গুলো সুন্দরভাবে তার লেখনি দ্বারা উপস্থাপন করছে, এটা কীভাবে হচ্ছে সর্বোপরি একজন নেটিভ রাইটার কীভাবে এই খোঁজ করা জিনিসও সুন্দরভাবে লেখনি উপস্থাপন করছে সেইটা আমাদের বোঝা। তারপরে বলছি আমাদের কম্পিটিটর সাইটগুলো কীভাবে কন্টেন্ট পাবলিশ করছে সেগুলো দেখে বোঝার সৃষ্টি করতে হবে। আর ধরে নিলাম এটা আমার কিওয়ার্ড, আমি একজন আর্টিকেল নিজে লিখতে যাচ্ছি, এখন আমি মিনিমাম আমি বলি টপ 3 বা 5 আপনি যেতে পারেন, এত বেশি যে এরপর আপনি হ্যাং হয়ে যাবেন, আর আমি তার সাজেস্ট করুন 3 থেকে 5টা সাইট নেন, টপ 3 তো করে যারা আছে, টপ 3, 4, 5 ম্যাক্সিমাম, তবে হ্যাঁ এখানে আমাজন দুটি টপ 1, 2 আসে ওয়ালমার্ট এগুলো বাদ দিয়ে যারা রিভিউ বেস বা যারা আমাদের মতো নিজ সাইট নিয়ে কাজ করে তাদের আর্টিকেলগুলো দেখবেন। দেখার পরে এখন ধরেন আমি এটা নাম্বার 1 আসবে, আমি প্রথমে
আমি তো আগের দিন বলতে ম্যাপিং কিভাবে করবেন, কিওয়ার্ড ম্যাপিং না কন্টেন্ট ম্যাপিং, এই ম্যাপিংটা যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনার আর্টিকেলটা আরো ক্লিয়ার হয়ে যাবে, সেটা এখন বলতেছি। আমি এটা নেবো, এটা টাইটেল সে কিভাবে দিয়েছে, ইনপুটটা কেমন আছে, আরো সে কিভাবে কি আছে, তা আমার তো কিওয়ার্ডের সাথে তারটা মিলেই তো গুগল আমাকে সাজেস্ট করতে। আমি দিচ্ছি বেস্ট ল্যাপটপ ফর ওয়ার্ক অ্যান্ড দিচ্ছি বেস্ট বিজনেস, অবশ্যই ওয়ার্ক বিজনেস কোনো কথা না, সে এটাকে ইউজ করছে, ওখানে এটা আর একটা সিনোনিম ইউজ করতেছে বা আর একটা ফ্রেজ ইউজ করতেছে, ওয়ার্কের জায়গায় বিজনেস ইউজ করছে। তাই আমি এটা শিখলাম যে এটা এই ধরনের শব্দগুলো সার্চ হচ্ছে, এটা হয়তো নেটিভ লিখছে, এটা এটা কোনটা ল্যাপটপ মার্ক, অবশ্যই এটা নেটিভ বলে রাখে, এটা বাইরের সাইড বড় ধরনের একটা জায়েন্ট সাইড বলা তাই টেকনোলজি বেস। তাহলে দেখা যায় এদের ধরনটা কিরা, প্যাটার্নটা কিরা, কীভাবে আর্টিকেলগুলো প্রেজেন্ট করছে। তাহলে আমি এখান থেকে একটা আইডিয়া নিতে, আমার তো কাছাকাছি যদি পারি সেটা যদি আমি ওভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে তো খারাপ না, অন্তত স্ট্রাকচারে যদি আমি এভাবে করতে পারি, লেখার ধরনের তো কোয়ালিটি কম হতে পারে, তাহলে কিন্তু একটা ভালো একটা জিনিস। সেকেন্ড আর একটা জিনিস আমি দেখি, এটা একটা এই যে আমি বলছি এটা কি মার্কসেন নাকি এটা কি, এটা রিভিউ দেখে, এরা দেখেন সরাসরি ছোট্ট আকারে একটা প্রশ্ন আবার দিচ্ছে, কম্পেয়ার স্পেস দিচ্ছে, এটা আর একটা প্যাটার্নে দেখছে। এখন এদের প্যাটার্ন যদি আপনার ভালো লাগে নিতে পারেন, যেহেতু এটা প্রথমে পজিশনে আছে বা এখান থেকে এমন কিছু আইডিয়া পাওয়া যেতে পারে, পিসি মাগি এটাও বড় জায়েন্ট সাইট, তাদের আবার অনেক তারা এটার সাথে দেখেন সম্পূর্ণ ডিফারেন্স, এটা একটা অ্যাঙ্গেল থেকে দেখে এটা আর একটা অ্যাঙ্গেলকে দেখা, আপনি এখান থেকেও আইডিয়া নিতে পারেন। এরকম তিনটা চারটা থাকলে আপনি ফাইনালি একটা ম্যাপিং করবেন যে আমি কোনটা লিখবো। সেটা সেটা বলছে এইটা যে একটা নেটিভ রাইটাররা কীভাবে লিখছে বা অথবা কম্পিটিটররা কীভাবে লিখছে, কন্টেন্ট করছে, এখান থেকে বোঝার চেষ্টা করা। তাহলে কি হবে, এই তিনটা আমরা এরকম সব গুরুত্ব দিয়ে দেখা, এগুলো আমি মাথায় নিলাম লেখার শুরুতে। দেন বলছি আমরা যদি উপরে তিনটা প্রধান কাজ গুরুত্বের সাথে করতে পারি এবং নিজেরাই ট্রাই করে হার্ড অ্যান্ড সোর ট্রাই করে যদি পাঁচটা থেকে দশটা আর্টিকেল লিখতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে নিচের কয়েকটা যোগ্যতা হবে। কী কী যোগ্যতা হবে দেখেন, বেনিফিটটা কী হবে আমি হাইলাইট করছি, কীভাবে গুগল থেকে খুঁজে বের করে নিজের জন্য কন্টেন্ট লিখতে হয় এ ব্যাপারে ভালো একটি ধারণা তৈরি হবে। কারণটাকে আমরা তো সবাই নিউবি, আমরা লিখতেই হবে, ট্রাই করতেছি, গুগল থেকে খোঁজ করতেছি চারটা পাঁচটা সাইট কম্পিটিটর কারা বের করে করে আমার কিওয়ার্ডে সাজেস্ট কিওয়ার্ডে বের করে করে কয়েকটা দাম সাইট থেকে কপি করে মেন মেন জিনিসগুলো আইটিকে ধারণা নিচ্ছি, ইনপুট ধারণা নিচ্ছি, ইমেজগুলো কেমন আইটিসি করছে, কীভাবে মানে কী ফিচারগুলো তারা প্রেজেন্ট করছে, টেবিলগুলো কীভাবে দিচ্ছে, এইটা আমি গুগল থেকে খুঁজে বের করার একটা যোগ্যতা নিচ্ছি, মানে রিসার্চ করার যোগ্যতা আমার তৈরি হচ্ছে। নাম্বার টু, ইংরাজিতে লেখালেখির উন্নতি হচ্ছে, হয়তো আমি ভালো পারতাম না বা কোনোদিন এভাবে লেখালেখির অভ্যস্ত নাই, কিন্তু অ্যামাজনে এসে নিজে লেখার একটা চেষ্টা করতেছে, দেখা যাক না কি হয়, আটটা দশটা পাঁচটা কপি পেস্ট করি ট্রাই করি, তারপরে আমরা তো কপি পেস্ট করতে, আমি তো আপনি পাবলিশ করার কথা বলতেছি না, আমি তো ওটাকে দেখবো আপনার আপনার সর্বোচ্চ জায়গাতে ট্রাই করবেন, ফাইনালি পাবলিশ করার মতো এটা কতটুকু এটা হয়েছে, মানে এটা ফাইনালি যদি মার্কিং করি যে একশোর মধ্যে আমি ধরে নেবো সত্তর আশি যদি হয়ে যায় সবারটা অ্যাভারেজে, একবার না হয় দুইবার আপনি দেখাবেন আমি আপনাকে রিটার্ন দিবো, এররগুলো বলে দেবো, আপনি আবার একটু থেকে মডিফাই করবেন, আবার আমাকে দেবেন, এইভাবে আমরা দুইবার তিনবার দফায় দফায় একটা দুইটা আর্টিকেল যদি শেষ করতে পারি, বাকি তিনটা চারটা পাঁচটা আপনি সহজে পারবেন এবং দেড় এরকম পাঁচটা দশটা আর্টিকেল লিখতে পারবেন, আপনি ইংরেজিতে অনেক গুলো ডেভেলপ করবেন। তারপরে নাম্বার তিন বলছে কি, টাকা পয়সা ইনভেস্ট ছাড়াই, কোনো প্রকার টাকা পয়সা সেভ হচ্ছে, আমরা সবাই টাকা পয়সা সেভ করতে চাই, এই জন্য নিজের কন্টেন্ট নিজে রাখার যোগ্যতার পাশাপাশি টাকা পয়সাগুলো সেভ হচ্ছে। নাম্বার ফোর, একজন কাস্টমারের কাছে কোন জিনিসটি ভালো আর কোন জিনিসটি পছন্দ নয় তা বোঝার জিনিসও হবে, কারণ আমরা যখন অনেক সাইটগুলো নিজে থেকেই করতেছি, রিভিউ করতেছি, কে কীভাবে বলছে, কেমনভাবে তারা সার্চ দিচ্ছে, যেহেতু নিজেই তাতে ঘাটাঘাটি করতেছি অনেক সময় দিয়ে, তাহলে আমরা কাস্টমারের চাওয়া পাওয়াটা বুঝতে পারতেছি, তারা কী কী টাইপের সার্চ করে, তারা কী চাইতে চাচ্ছে গুগলের কাছে, ওইভাবে মাথায় আমরা সহজে অ্যানালাইসিস আমি বুঝে ফেলতে পারবো অল্প দিনের মধ্যে, তাই আমাদের এই যোগ্যতাগুলো পয়দা হবে। দেন বলছি যারা আর এই কাজগুলো করা যথেষ্ট সময় নাই, হ্যাঁ টাকা পয়সা মোটামুটি আছে, তাদের কি করতে পারেন, তাদের জন্য একটা রাস্তা রাখছি, তারা এখন আপওয়ার্ক হতে পারে, ফাইবার হতে পারে, হায়ার রাইটারের সাইটগুলো দিচ্ছি, লিঙ্কগুলো আপনি ভিজিট করতে পারবেন, কন্টেন্ট মার্ট থেকে কন্টেন্ট বিভিন্ন এজেন্সি আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর লোকাল রাইটার এম জেড গ্রুপ আছে, আরও এরকম অনেক গ্রুপ আছে বাংলাদেশে যারা আর্টিকেল নিয়ে লেখালেখি করে, এরকম গ্রুপ থেকে আপনি আপনার টাকার উপরে বাজেট ধরে আপনি এটা এখান থেকে দেখাইতে পারেন। ধারণা দিচ্ছি যদি লোকাল থেকে দেখান তাহলে মোটামুটি 1000 একটা ভালো মানের আর্টিকেল যারা বাংলাদেশ থেকে রাখে তারা নেয় ধরেন 800 টাকা, নেয় 600 টাকা বাদ দেন, ওটা রাইটার নামে দেখেছি রিভিউ, মানে দামি দেখছি খুবই বাজে, আপনি তার সাথে ভালো দেখতে পারবেন আমার কাছে এখানে ক্লাস তিনটা শেষ হওয়ার পর আমি জানি। এবং 1200 টাকা যারা মোটামুটি নেয়, মোটামুটি 1000 টাকা যদি আপনি কেনা জানেন না তারা ওটা ওদেরটা চলে, ওদেরটা আমি কাউন্ট করি না, ঠিক আছে এটা ভালো এটা পাবলিশ করার মতো আছে, কিন্তু আবার 1500 টাকা 1800 টাকা বাংলাদেশে এটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন, তারা বাইরের এজেন্সির সাথেও বাংলাদেশে বসেই কাজ করে, রিমোটে বসে তারা কাজ করে,
বাংলাদেশে প্রভাব অনেক, ঢাকা ইউনিভার্সিটি আছে, আরো অনেক ইংলিশে যারা প্রাইভেট অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশে খুব ভালো আইএলটিএস করছে, তারা লেখালেখি তো অনেক টুকর, তারা এগুলো কাজ করতেছে। হয়তো আমরা অনেকে চিনি না, কিন্তু যারা এই সেক্টর আছে তারা অনেকে তাদের সাথে লিঙ্ক আপ আছে, তারা জানে এগুলো। তো এটা হলো লোকালের ক্ষেত্রে ম্যাক্সিমাম 1500 টাকা দিয়ে 1000 নিতে পারেন, 1000 থেকে 1500 ধরে নেন। আর যেহেতু এই বিভিন্ন এরকম আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, এখানে বিভিন্ন রেট আছে। কেউ দেখবেন $5 $1000 রেখে দিচ্ছে ফাইবারে পোস্ট করছে, আপওয়ার্কে কোনো রেট দেওয়া থাকে না। আপনি যদি একটা পোস্ট করেন যে আমি হায়ার করতে চাই, আজ আপনার বায়ার হিসেবে একটা অ্যাকাউন্ট খুলে আপনি এখানে ডলার আগে থেকে রিজার্ভ করে রাখতে হবে। এখানে মেন প্রবলেম হলো আমাদের মাস্টার কার্ড ম্যাক্সিমাম ওখানে ডলার কোথা থেকে নেব, ডলার আবার ফাইবার আগে আগে এখান থেকে রিজার্ভ করতে হবে, আপওয়ার্কে আগে রিজার্ভ করতে হবে, দেন আমাকে আবার পোস্ট করতে হবে, চুজ করতে হবে, এটা আর একটা প্রক্রিয়া। এই দুইটা অনেকের জন্য একটু কষ্টদায়ক। আবার যদি আপনি সরাসরি হায়ার করতে চান, যেহেতু একটা প্রোফাইল খুলতেই হবে বায়ার এজেন্সিতে, এটা যদি নাও করেন, এই যে বিভিন্ন এজেন্সি সরাসরি দেওয়া আছে সেখানেও সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করবেন, দেন কত ওয়ার্ক চাইতেছেন, ওটা কি স্ট্যান্ডার্ড রেভিউ চাইতেছেন না প্রিমিয়াম রেভিউ চাইতেছেন না এলিটে চাইতেছেন, এখানে কত রকম যে ক্যাটাগরি দেখতে পারবেন। $1000 পর্যন্ত আছে $1000 ওয়ার্ডের ক্ষেত্রে। যাই হোক, $100 ওয়ার্ড আমার চোখে এখনো পর্যন্ত পড়ে নাই, কিন্তু $50 $70 $1000 ওয়ার্ডের জন্য সেই ওয়ার্ডগুলো আমার কপালে, আমার চোখে আছে সাইট অডিট করতে গিয়ে। আমার কাছে মনে হয় বাংলাদেশের 1500-1800 টাকা দিয়ে যারা দেখে তারাও মোটামুটি এর কাছাকাছি, মানে একেবারে সেমও না হয়, হয়তো 19-20 হবে, তারা এই টাইপেরও দেখতে পারে। এই জন্য যে আমরা যে $500 $50 $60 দেখা যাবে খুব সুপার কোয়ালিটি হবে, গুগল সহজে র্যাঙ্ক ব্যাপারটা এরকম না। তবুও যাদের সময় কম, অনেকে বলছেন যে আমাকে সাজেস্ট করুন, এইগুলা মোটামুটি আছে, আমি আরও কিছু সাজেস্ট করবো, যারা যারা দরকার হয় বলবে, আপনি গুরুত্ব বলবেন তবে কোথা থেকে যেতে পারেন। দেন যদি কেউ টাকা খরচ করে তাহলে আরও কিছু বা কাউকে দিয়ে দেখান, তাহলে দুইটা জিনিস, বা আমি দুইটা বলছি, 1 2 3 4 4টা জিনিস মাথায় রাখতে হবে। যারা টাকা দিয়ে দেখবেন তাদের এটা একটু জানার জন্য আমি বলছি, কী মাথায় রাখবেন, কিছু টাকা বাঁচানো করা আসায় কখনো নতুনদের দেখাবেন না, পারতপক্ষে চেষ্টা করবেন নেটিভদের দেখানো, যতটুকু পয়সা তৈরিকের মধ্যে। আর তারপর বলছি, কন্টেন্ট হাতে পাওয়ার পর রিডাবিলিটি চেক করে নেবেন, রিডাবিলিটি চেক করা হয় কীভাবে, এটা একটা টার্ম, আরও এরকম অনেক কিছু টার্ম আছে, প্লাগারিজম কীভাবে চেক করতে হয় এত কিছু দেখা হয়নি, আমি এখানে এখানে রেখে দিতেছি। এখানে আমি একটু কারেকশন করি এরকম। তারপর আছে হলো যে আপনার গ্রামার হতে পারে, তারপরে সেলিং হতে পারে, অনেক কিছু টার্ম আছে এখানে, প্রায় 16-17টা টার্ম আছে, আমি এগুলো আমি আগামীকাল থেকে এগুলো কাভার আপ করবো, এগুলো চেক করে নিতে হবে। এখানে শুধু একটা সাইট, প্রত্যেকটা আলাদা আলাদা সাইট আছে এবং এক্সটেনশনও আছে, আমরা কাজ কিন্তু এগুলো ইউজ করে দেখবো প্র্যাকটিক্যালি। এইগুলো আর চেক করে নেওয়ার পর দেখবেন কতটুকু সে কোয়ালিটি সম্পন্ন দিচ্ছে। আবার বলছি, যাকে দিয়ে দেখাবেন তার দেখা যদি মনে করেন কোয়ালিটি, তাকে লং টাইম কাজে রাখার নিয়ত করবেন। আপনি মনে করেন তাকে দিয়ে আমি হয়তো 5টা 10টা দেখাবো, তাকে দিয়ে একজনকে দিয়ে দেখাবেন যদি ভালো পাওয়া যায়, না হলে আবার ট্রাই করে দেখবেন আর একটাকে হায়ার করবেন, তারপর দেখবেন। তারপরে বলছে, আর যখন রাইটার আপনাকে লেখাটা দেবে তখন সাইটে পাবলিশ করার পূর্বে নিজে অন্তত একবার হলে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, কারণ নিজে যদি নাই বোঝেন যে কী টাইপের হয়, এতক্ষণ যে টাইপগুলো আলোচনা করলাম কত ধরনের হয়, কত টাইপের হয়, টাইপের মধ্যে আবার টাইপ আছে, সেটার তো একটু ধারণা নিজের বেসিকটা না থাকে, ও বাইং কি রেখে দিবে না, ইনফরমেশনে রেখবে না, বাইং এর কতটুকু ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, ইনফরমেশনের যে ক্রাইটেরিয়া সেটা কি করছে, ইন্টারভিউ মতো দেশ ঠিক মতো রয়েছে কিনা। আপনি যদি বেসিকটা না দেন তাহলে যে ওয়ান ম্যাক্সিমাম রাইটাররা কিন্তু টাকা ইনকামের জন্য আর্টিকেল রাখে, তবে যারা প্রফেশনাল তারা এটা মাথায় নিয়ে আর্টিক টাকা তো নেবেই, কিন্তু প্রফেশনালিজম তারা এটা ঠিক রাখে যে তারা সব কিছু মেনটেন করার চেষ্টা করে। এই জন্য আপনি এটাও দেখে জিনিস নেবেন যে সে টাকার জন্য যেখানে সন্তুষ্ট করা, একটা ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য লেখাটা লিখছে কিনা, এই যদি এটা আপনি বুঝতে পারেন সেই রকম আপনার মোটামুটি যোগ্যতা রাখা দরকার। আমি এখানে 1-2 পেজে গেছে দেখি ছোট করে দেই। তাহলে মোটামুটি আমাদের আজকে যেটা চাইছিলাম যে আমরা কন্টেন্ট, যেহেতু আমাদের কিওয়ার্ড প্ল্যানিং বা কিওয়ার্ড রিসার্চ আমাদের সব কিছু শেষ, সেকেন্ড স্টেপে ছিল যে কিওয়ার্ড ক্রিয়েশনের যে টার্মগুলো, 4টা টার্মের মূল হলো সেকেন্ড স্টেপে যে কি কন্টেন্ট ক্রিয়েশন, সেই কন্টেন্ট ক্রিয়েশনে মোটামুটি কাভার আপ করলাম। এখন আমাদের বাকি আছে কালকে কন্টেন্ট ক্রিয়েশন করব, তারপরে কন্টেন্ট এসইও অপটিমাইজেশন আর কন্টেন্ট প্রমোশন, এগুলো তো আমাদের সাইট তৈরি করব। আমাদের এখন কাজটা আছে, আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষ, আমার আর আজকে কোনো কন্টেন্ট কাভার নেই। এখানে আমি কিছু হয়তো আপনাদের সাথে কথাবার্তা বলবো আর আমি কিছু বলতেছি জিনিসগুলো শোনেন সবাই। এরপরে আমাদের আগামীকাল তো প্র্যাকটিক্যাল দুইটা, হয়তো একটা ইনফরমেশন আর্টিকেল কীভাবে মেক করে, একজন ড্রয়িং একটা আর্টিকেল কীভাবে মেক করে, কী কী টুলস ইউজ করতে হয়, আমরা যারা ফ্রিতে আমরা নিজেরা রাইট করার ট্রাই করবো, তারা কোন কোন জিনিসগুলো নিয়ে ইউজ করে আমরা সহজেই করতে পারি,
কোন কোন বিষয়গুলো আমাদের সামনে নিয়ে কাজ করতে হবে সেটা আমরা আগামীকাল প্র্যাকটিক্যাল আকারে দেবো, তখন তাই আগামীকাল কোনো থিওরিটিক্যাল না। এই জন্য পারতের পক্ষে সবাই ট্রাই করবেন ক্লাসে অ্যাটেন্ড থাকার, যদিও রেকর্ডিং থাকে কিন্তু প্র্যাকটিক্যাল অনেক কথাবার্তা তো দেখা গেল যে কোথায় কোথায় যাচ্ছি আমি যেভাবে বলতেছি এটা এক ধরনের শোনার ক্ষেত্রে যেটা হয় ভিডিও দেখার ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না। তো কালকে পারতের পক্ষে সবাই টাইম মতো চলে আসেন, যেহেতু প্র্যাকটিক্যাল একটা কন্টেন্ট কীভাবে যারা নিজেরাই লিখবেন তাদের অবশ্যই থাকাটা জরুরি, যে প্র্যাকটিক্যাল ফ্রিতে কীভাবে কন্টেন্ট জেনারেট করতে হয়, কী কী ইউজ করতে হয়, কোন কোন ওয়ে ব্যবহার করতে হয়, ফাইনালি তাকে ফাইনালি পাবলিশ করার মতো কতটুকু মানে কোয়ালিটি সম্পন্ন করা যায় এটা কালকে দেখবো। এই জন্য সবার কাছে অনুরোধ কালকে থাকা ট্রাই করবেন। নাম্বার দুই, কালকে যখন আগামী শনিবার আমাদের কন্টেন্ট নিয়ে কাজ করা শেষ হবে, আমাদের সোমবার যেহেতু আমাদের কোনো ওইভাবে ক্লাস না, সোমবার আমি আসলে এটা রিভিশনার বলতে পারি না, বোনাস হিসাবে নিচ্ছি যাদের গ্যাপগুলো আছে। তো সোমবারে আমার প্রোগ্রামটা এরকম আছে, আল্লাহ সবাইকে বাসায় রাখে, সোমবারের মধ্যে যারা আমরা যে আপনার ডোমেন কেনার জন্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন আমরা সোমবারের মধ্যে প্রত্যেকের ডোমেনকে ফাইনাল করব। আগামী কালকে থেকে আমি স্টেপ বাই স্টেপ সবার যারা যারা ফর্ম পূরণ করছেন তাদের ডোমেনগুলো ঠিকঠাক আছে কিনা ফাইনালি এটা কনফার্ম করবো কিনা, এক একজনকে ধরে ধরে ফাইনাল তার সাথে ফোনে ডিরেক্ট কথা বলে আমরা কালকে থেকে ডোমেন পারচেজ করা শুরু করবো, হোস্টিং এর সাথে এটা সেট আপও করে দেবো। কালকে থেকে এই প্রক্রিয়াটা শুরু হবে, সোমবার পর্যন্ত চলবে। সোমবারের মধ্যে যারা এখনো বাকি আছে সোমবার ক্লাসে জয়েন করার আগে তারা কিওয়ার্ড ফাইনাল করে ফেলেন, ডোমেনটা ফাইনাল করে ফেলেন, আমার সাথে হেল্প নেন। কালকে থেকে আমি সব অ্যাক্টিভ থাকার ট্রাই করবো, সোমবারের মধ্যে আমরা ডোমেন পারচেজ হোস্টিং পারচেজ শেষ করবো যারা আমার কাছ থেকে নিচ্ছেন। দেন বুধবারে যে ক্লাসটা আছে এই বুধবারের মধ্যে যদি যারা নিজেরা আর্টিকেল লিখবেন, যেহেতু আগামীকাল আর্টিকেল প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, তাহলে রবি সোম মঙ্গল তিন দিনের মধ্যে যদি একটা অন্তত 3000 একটা মেইন আর্টিকেল বা প্রিয় আর্টিকেলটা যদি কেউ লিখতে পারেন বা লেখা ট্রাই করেন তিন দিনের মধ্যে যদি মোটামুটি দাঁড় করাইতে পারেন, সময় দিয়ে 2 ঘন্টা করে দিয়ে 3 দিনে 6 ঘন্টা আশা করি কালকে যে পুরুষগুলো ইউজ করবে 6 ঘন্টা যদি আপনি আসলে সত্যি দেন মোটামুটি 70-80% হয়তো গ্রহণযোগ্যতা পারবেন যারা ইংরেজিতে মোটামুটি না আসার কারণ, আর যারা একেবারে ইংরেজি খুব ভয় পান বা দুর্বল তাদেরটা ভিন্ন, তারা হয়তো এখন আমি কী বলবো তারা হয়তো লোকাল থেকে আপাতত 3000 ওয়ার্ডের একটা লেখায় নিতে পারেন সস্তাতে, তারপরে তো 1000 করে 3000 টাকা। এখন আপনারা কীটা কীভাবে করতে পারবেন না, কে কত বাজেট আছেন ঠিক জানি না, তবে ট্রাই করেন নিজেরাই আর্টিকেলটা লেখার, আমার কাছে যতটুকু পারেন হেল্প করেন, আমি যতটুকু পারি হেল্প করবো, কিন্তু কেউ বলেন না যে ভাই আমাকে রেখে দেন, কেন এটা আমি এভাবে তো রেখে দিতে পারবো না একজনকে, একজনকে এক একজনের নিজ যদি এক এক রকম হয় আমি কয়টা নিয়ে রিসার্চ করবো, তা আমার তো টাইম নেই নিজস্ব ব্যাপার পড়াতে। আমি টোটাল জিনিসগুলো দেখাচ্ছি যে কীভাবে লিখতে হয়, সমস্ত হাতে কলমে ধরে প্র্যাকটিক্যাল টুলস ইউজ করে এরপর আপনারা লিখবেন, আমি রিভিউ করে দিতে পারবো, রিভিউ করতে আমার কোনো আপত্তি নেই। কিওয়ার্ড দেখাইতেছেন বারবার দিচ্ছেন আমি পাঠাচ্ছি আবার দিচ্ছেন, এটা এরকম আপনারা লিখবেন আমাকে দেখাবেন এটা 500 করছি 800 করছি ইমেজগুলো চুজ করে দেখাবেন, তারপরে এইভাবে আমরা দেখেন আমরা পরস্পর অল্টারনেটিভ করে আমরা দিবেন মানে যেটুকু ওয়ান টু ওয়ান সাপোর্ট দিয়ে আমি এটাকে ঠিক করার চেষ্টা করবো। রবি সোম মঙ্গল এবং বুধবার ক্লাস হওয়ার আগ পর্যন্ত সময় দিলাম, একটা হলেও যেভাবে পারেন মোটামুটি একটা দাঁড় কোনো ট্রাই করেন ইনশাল্লাহ। তাহলে আমি চাচ্ছি শুক্রবার আগামী শুক্র শনি ক্লাসের মধ্যে আমরা পুরাপুরি এসিওর 3 নম্বর অপশনটা কন্টেন্ট এসিও অপটিমাইজ, কন্টেন্ট আপনি যেটা লিখছেন না কেন যেভাবে লিখেন না কেন ওইটাকে আমরা ইউজ এসিও ক্লাসের মধ্যে ইউজ করবো, র্যাঙ্ক ম্যাথড তো করার সুযোগ হবে না, ইউজ এসিও দিয়ে পারফেক্টলি এসিও রিড মানে পুরো এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত একটা সাইটে আপনার হয়তো যে কোনো একজনের সাইট নিয়েও কাজ করতে পারে, যদি কেউ স্বেচ্ছায় দেন তার আর্টিকেল যদি লেখা থাকে তার সাইটের মধ্যে আমি হয়তো শেয়ার স্ক্রিন শেয়ার করি, আমি তার সাইটে নিয়েই এসিও ফ্রেন্ডলি কীভাবে করতে হয় আটটা দিয়ে দেখাবো, অথবা আমি যদি আপনারা কেউ না দিতে চান আমি আমার তার সাইটের মধ্যে আমি নিয়ে দেখাবো, শর্ত আগের কিওয়ার্ডটা মানে 3000 বা 5000 ওয়ার্ডটা রেডি করে দেন আমাকে নক করবেন। এটা গেল ওইভাবে আমরা শুক্রবার দিন কন্টেন্ট অপটিমাইজেশন করে একটা সাইটে পাবলিশ করে দিব। এরকম আমি তো শুক্রবারে একটা জিনিস করলাম বা একজনের টা করলাম, কিন্তু আপনারা কবে নাগাদ আর পাবলিশ করবেন এটা আমাকে একটু এই ক্লাসে সেটা বলবেন বা আমাকে একটু ডেডলাইন দিন, কারণ ডেডলাইন যদি না থাকে আমরা আলটিমেটলি দিনকে দিন পিছিয়ে যাচ্ছি। আমি নিজে মাঝে মাঝে যখন অসুস্থ হই তো অসুস্থ হয়ে আমি ক্লাসগুলো কাভার করার টেনশন মানে ট্রাই করতেছি, আমি হাজার ই হয়ে আমি ক্লাসটা বাদ দিতে চাচ্ছি না, কিন্তু আপনাদের যে করণীয় কাজগুলো প্রতিদিন যে 2 ঘন্টা করে দেওয়ার কথাগুলো শুরুতেই জিজ্ঞাসা করলাম কি কি 4টা মেজর জিনিস মাথায় রাখতে হবে, দুঃখের বিষয়ে একজন ব্যক্তিও আমাকে উত্তর দিতে পারেন নাই, আমি বুঝতে পারতেছি আপনারা কি করতেছেন কি হচ্ছে। এখন যাই হোক আমরা সবাই ম্যাচুরেট পারছি, এখানে এমন কাউকে বোঝানো নাই বাচ্চা কাচ্চা না যে তো আপন আমি স্টুডেন্ট হিসেবে ট্রিট করবো আপনি এমন, এটা সবাই টাকা পয়সা ইনভেস্ট করতেছেন সময় ইনভেস্ট করতেছেন, এটা যার যার জায়গা থেকে শেষে আপনি ওইভাবে নিজেকে মূল্যায়ন করবেন নিজেকে সময় দেওয়ার চেষ্টাটা করবেন। এখানে আমি
ধরে ধরে কতজনকে আমি বলতে পারবো, কিন্তু আপনারা যদি করেন ওই সাপোর্টটা যেটা লাগে সেটা আমি বুঝি ভাই, এটা ভূগোলটা এটা এইভাবে করতে পারেন, এটা এভাবে করতে পারেন, আমি এভাবে সাপোর্ট দিতে পারবো। কিন্তু টোটালি যদি বলে যে একটা কিওয়ার্ড রেখে দেন, রিসার্চ করে দেন, আর্টিকেলটা আপনি সাজায় দেন, এটা ভাই আমার পক্ষে তো সম্ভব আছে, কিন্তু কিভাবে সম্ভব এটা? আপনার তো অনেকজন মানুষ, এটা তাই তো হয় না, আমি তো টোটাল দেখাই দিচ্ছি। এরপরে এটা হলো আমার পক্ষ থেকে কথা, আমি চাইতেছি আগামী শুক্রবার শনিবারের মধ্যে আমরা কন্টেন্ট পাবলিশ সবার সাইটে অন্তত 3000 অর্ডার একটা করে হয়ে যাক। তাহলে কি হবে, সোমবার যে আমরা বোনাস ক্লাসটা নিচ্ছি, সোমবারের মধ্যে আমরা যে কোনো একটা সাইট আমরা অ্যাপ্লাই করব, মানে সেম যে কোনো এক একটা ক্লাস এক একজন সরাসরি, আর না হয় আমারটা দিয়ে আমি দেখাচ্ছি, আমি জানতে পারেন নিয়ে কাজ করতেছি সবাই জানেন, আমি সেইটা নিয়ে অ্যামাজনে অ্যাপ্লাই করব সোমবারের দিন। ফাইনালি অ্যাপ্লাই করার পর যে আমরা ট্র্যাকিং আইডি পাবো, আমরা মঙ্গলবার থেকে র্যান্ডমলি একটা না ক্লাস চলবে ক্লাসের জায়গায়, বাকি আমরা সোশ্যাল মিডিয়াতে ফোকাস করব এবং আমাদের আর্নিংটা হবে ইনশাল্লাহ। আমরা ক্লাসের মধ্যে আর্নিং দেখা শুরু করব, $2, $5, $10 ইনশাল্লাহ আর্নিং একের পর এক আসতে থাকবে। আমাদের কন্টেন্ট রেডি হয়ে যাচ্ছে, সাইটও রেডি হয়ে যাচ্ছে, আর সাইটকে যেহেতু র্যাঙ্কিং এর সময় সাপেক্ষ, এটা আমি হাজারবার পুশ করতে হবে না। আমরা প্রথম যে 3000 ওয়ার্ড শুক্র শনিবারে শেষ করতেছি, আমরা শনিবার রবিবার থেকে আমরা গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে আমরা ট্র্যাক করা শুরু করবো। আমার হয়তো ম্যাক্সিমাম দুটো ঠিক মতো সব ওয়েব অপটিমাইজ থাকে, দেখা যাইতেছে ইন্ডেক্স হতে তো 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে ইন্ডেক্স হয়ে যাচ্ছে, 7 দিনের মধ্যে মোটামুটি পজিশনে র্যাঙ্ক হওয়াটা শুরু হচ্ছে, 100 পজিশনে আসে না, 120তম পজিশনে আসে না, 500 পজিশনে আসে। আমরা সেগুলো তো র্যাঙ্ক কীভাবে চেক করে, কিওয়ার্ডের ব্যাকিং কোথায় আছে, ব্যাকিং আসছে কিনা এর মাঝখান দিয়ে, আমার এই এই কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডটা কত নম্বর পজিশনে ঢুকে পড়ছে, ইন্ডেক্সিংটা ঠিক মতো আসে কিনা, কোনো এরর আছে কিনা, এটা টেকনিক্যাল পার্টগুলো আমরা তো আস্তে আস্তে ওদিকেই ঢুকতেছি, তখন আমরা মজা পাবো। এটা আমরা চেক করতেছি, আমরা এসিওর দিকে চলে যাচ্ছি, পাশাপাশি সোশ্যালটাকে গুরুত্ব দিতেছি, রিল্যাক্সে কাজ করতেছি, কিছু ভিডিও তৈরি করব, আমরা পিন্টারেস্টে, টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট করবো এফেক্টিভ হইতে, দেন আমাদের আর্নিংটা জেনারেট হওয়া শুরু করছে। আর মজার ব্যাপারটা এটাই তো, কন্টেন্ট থেকে আর্নিং হতে 2 মাসে হয়তো 2-4-5টা হবে প্লাস পয়েন্ট, বাকিগুলো সোশ্যাল আমরা আসতে প্রয়োজন, কালকে যে হবে না কোনো গ্যারান্টি না, আজকে পোস্ট দিচ্ছেন রাত্রে, কালকে ওখান থেকে জেনারেট রেভিনিউ আসতে পারে, কোনো সন্দেহ নাই, এটা র্যাঙ্কিং এর কোনো ইস্যু নাই। আপনি দিবেন আল্লাহ দুটো আপনার চাই আগামীকালকে আপনার সেল হবে এই জন্য, এবং সেটা প্রপার ওয়ে আছে, সেটা আমি ইনশাআল্লাহ দেখাবো। সেই ওয়েটা আমরা আমি যেটা দেখাইছি সোশ্যাল মিডিয়াতে, ওইটার বাইরে অ্যাপ্লাই না করেই ভালো, এরপরে যদি অ্যাপ্লাই করেন করতে পারেন, এরপরে সাসপেন্ড হয়ে পড়ে অ্যাকাউন্ট, ব্যান হয়ে পড়ে অ্যাকাউন্ট, তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। পিন্টারেস্ট আসলে একটা পিছতে একটা করাই বেশি, এখন 2টা করলে পরেও নানান ধরনের কাহিনী কিচ্ছা শুরু করে, আবার টুইটারের ক্ষেত্রেও এরকম কোনো নাই কিন্তু তারপরে খোলা যায়, ইনস্টাগ্রামে কোনো বাধা ধরার নিয়ম নাই। তবে আমরা প্রপার ওয়ে আমি যেটা দেখাবো এটা যদি ফলো করেন তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই, কিন্তু যদি নিজে অতিরিক্ত কিছু করতে যান, ইউটিউব ঘাইতে ঘুটে আরও কিছু মেকানিজম এটা করে মানে আরও একটু ডেভেলপ হবে, আমি মনে হয় এটার সাথে মিস করে গেছে, আমি এটার মধ্যে আর ইনক্লুড করি, এরপরে কিছু হয়ে পরে কপিরাইট ইস্যু হতে পারে, স্ট্রাইকের ইস্যু হতে পারে, পিন্টারেস্টের সাসপেনশন কোনো ইস্যু হতে পারে, সেগুলো ভিন্ন, তো আমি এগুলো কী অ্যাভয়েড করবেন পিন্টারেস্টের ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে কী কী অ্যাভয়েড করবেন, এগুলো মানে চলবে, রুলসগুলো মানলে আমরা নিশ্চিন্তে আমাদের অ্যাকাউন্টগুলোকে সুন্দরকে বাঁচিয়ে রাখতে পারবো। এগুলো আমরা নগদ মানি আর আমরা জেনারেট করা শুরু করবো, পাশাপাশি আর্টিকেল আমরা আস্তে আস্তে দিতে শুরু করি, আর ইনকাম যদি শুরু হয় আমরা চাইলে রাইটার হায়ার করে করতে পারবো, দুটোই আমরা কাভার আপ করতে পারবো। এইভাবে আমার সামগ্রিক কথাবার্তা 10:51 বাজে, ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। তো অসুস্থের মধ্যে আমি জোরের সাথে কথা বলে যাচ্ছি, হ্যাঁ আত্মবিশ্বাস নিয়ে, কিন্তু আসলে আমার ভিতর থেকে কষ্ট হচ্ছে কথা বলা, আমি হার্টের প্রবলেম আছে দীর্ঘ 6 মাস আগে থেকেই, এরপরও আমি প্রেশার নিচ্ছি নিজের উপরে, ডাক্তার বলছে কিছুদিন রেস্ট থাকা, গতকাল মাইগ্রেনের ব্যথা এত পরিমাণে ছিল, সারাদিন পর্যন্ত থেকে ঘুমানোর পরও যায়নি, সারাদিন ঘুমাইছি অনেকবার, তারপরে কেন যেন যায়নি, তারপরে যারা জানেন যে তাফনির একটা ওষুধ আছে, আরও কিছু ওষুধ আছে, এটার সাথে মিলাই জেলা খায়াটা এখন মোটামুটি ফ্রি আছে সন্ধ্যার পর থেকে, এখন একটু বসে বসাতে যে আপনাদের সাথে কথাবার্তা বলতে পারতেছি। এখন আপনাদের সুযোগ দেওয়া হলে আপনারা কি বলবেন না বলবেন, ক্লাস শেষ, যাদের সময় খুবই মূল্যবান তারা স্কিপ করতে পারেন, তারা রিড নিতে পারেন, কোনো অসুবিধা নাই, আর ক্লাস তো রেকর্ড হচ্ছেই, আর যাদের দরকার আছে আমার সাথে কথা বলার তারা আমার সাথে সময় দিতে পারেন, এক একজন এক একজন প্রশ্ন করতে পারেন, প্লিজ বলেন। যে কোশ্চেনটা আমি করতে যাচ্ছিলাম সেটা হলো আমরা যে প্রথম আর্টিকেলটা লিখব, ক্লিয়ার আর্টিকেলটা তো ইনফরমেশনাল হবে, তো ওইটার থেকে আমাদের যে ইয়েগুলো আমরা বের করছি ইনফরমেশন ইয়েগুলো কিওয়ার্ডগুলো গুগল আমরা কি কি পরিমাণ প্রয়োগ করব, ফার্স্ট 3000 যে আর্টিকেলটা 3000 টু একটু বেশি আপনি বলতে চাচ্ছেন আমরা যে কিওয়ার্ডগুলো বের করেছি হয়তো ইনফরমেশন পাঁচটা বা বাইং পাঁচটা ধরুন এরকম মানে বের করছে সবাই কম বেশি তাই না? আমরা আর ফার্স্ট আর্টিকেলে তো আর বাইং কিওয়ার্ডগুলাই করব না,
আপনাদের মতো রিসার্চ করে বের করেছি ওইটার আদৌ কিভাবে আমি কাল আর্টিকেলটা লিখতেছি এটা দেখতে আশা করি আপনি প্র্যাকটিক্যাল তো দেখবেন একটা 3000 ওয়ার্ড আমি কিভাবে রেডি করতেছি কি কি জিনিস নিয়ে আপনি কালকে প্র্যাকটিক্যাল দেখে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আমি মনে করতেছি এই লেখাটা স্ট্যান্ডার্ড নাও হতে পারে, অবশ্য মানুষ লিখতে লিখতেই হাতটা চালু হয়, তো সেক্ষেত্রে যদি কোনো লোকাল রাইটার হায়ার করি এবং লোকাল রাইটারকে ধরেন ফেসবুক হোক বা যেখান থেকে হায়ার করি, ধরেন সে মোবাইলে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করে আমার বিকাশে টাকা দিলাম, তারপরে যদি মনে করেন যে কন্ট্যাক্ট অফ করে দেয় বা তার সাইডটা থেকে আমাকে ব্লক করে দেয়, সেই ক্ষেত্রে আপনার বা এই ক্ষেত্রে নিশ্চয়তা কি? আপনি এরকম আমার সাথে এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি, এখন এরকম যদি এখন বাংলায় বলি যখন যদি সিটিং বা বাটপারের হাতে পড়েন তাহলে তো আপনার এই ধরনের যেমন ডোমেইন কেনার নামে অনেকে ইয়া করছে এরকম একটা আমাদের আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট একটা গ্রুপ আছে ওই গ্রুপে প্রায় 70,000 এর মতো মেম্বার আছে আমাদের এখন আজকে এখন আছেন কিনা ওসমান গনি ভাইকে আছেন জানি না ঠিক আছেন কিনা উনি আছেন উনি কালকে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন যদি সৎ দিয়ে অনেস্টলি মানে বলতেছি যে সৎ ভাবেও কোনো কিছু করতে যায় সেখানে অনেক রকম বাধা অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর যারা চিটিং টাউট বাকিরা কিন্তু মোটামুটি দেদা আছে মার্কেটে ঠিকই আছে তারা আজ এখানে ধরা খাচ্ছে কালকে স্কিপ করে নামে বেনামে আর একটা লঞ্চ করতেছে বা আর একভাবে তারা আত্মপ্রকাশ করে এরা খুব ভালোভাবে ব্যবসা করে যাচ্ছে, কিন্তু যারা একটু সৎ ভাবে হার্ডওয়ার্ক করে মানুষকে নিয়ে কিছু করতে চাচ্ছে এদের মোটামুটি দেখা গেল নানান প্রশ্নের সম্মুখীন, ওদের নিয়ে এত কথাবার্তা নাই বা কথাবার্তা বলেও তারা কেয়ার করে না, কিন্তু হ্যাঁ আপনি যদি দেখতে চান আমি আপনাকে কিছু লোককে মানে সাজেস্ট করবো তাদের সাথে আপনি আমি তিনজন চারজনকে বলবো আপনি তাদের সাথে সরাসরি ইনবক্সে কথা বলবেন, এরা কোনো টাকা মারবে না এরা টাকা মারার মতো লোক না, এটুকু আমি হেল্প করবো আপনাকে। বুঝতে পারছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সজিব বলছিলাম। জি সজিব ভাই বলেন। ভাই আমি আপনার যে মেসেঞ্জারে যে ইয়াটা দিলাম একটা স্যাম্পল দিলাম, হ্যাঁ ওই যে ইমেজ ইমেজ সহ, আমার যে টাইটেল কোথায় কোথায় ইমেজ দিব আমি সবগুলো লিখে রাখছি এগুলা সিরিয়ালটা ঠিক আছে কিনা সজীব ভাই না? হ্যাঁ, এবং এটাতে আরো কিছু মডিফাই আসবে জাস্ট এটা গেলে আপনার দেখানো। আপনার মেইন ইস্যুটা কি? আমি আমার যে টাইটেলটা আমি কন্টেন্ট তৈরি করতেছি তার 5,000 থেকে 6,000 এর। আচ্ছা, আপনি অলরেডি শুরু করে দিয়েছেন না? মাশাআল্লাহ। হ্যাঁ, আমি ওই আপনার যে একটা লিস্ট ছিল ওই লিস্টে স্টেপ বাই স্টেপ আমি কাজ করতেছি। ভাই এরকমই তো চাইতেছি, আমি এরকম কথা বলে নিজের ভালো লাগে যে আমি এত গোছায় গাছায় দিচ্ছি একজনও কাজ করে না। অলরেডি আমার 590 ওয়ার্ডের হইছে। আমি আমি এর জন্য কিছু ভাইকে বলি দেখেন এই গ্রুপের মধ্যে তো ক্লাস করবেন বাচ্চা থাকতে কিছু লোক আর্নিং ও শুরু হবে আর কিছু লোক বলবে হা কি করলাম আমি তো পিছায় গেলাম কি করা যেতে পারে আমি তো একসাথেই ভর্তি হয়েছিলাম এটাও দেখবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু নতুন এসে রাইটারও নতুন কপি পেস্ট নিজের কিছু থেকে বের করে অসুবিধা না ভাই সবকিছু মিলেই আমি তো আমি বলছি তো এভাবেই শুরু করেন এত এটা নিয়ে কঠিন করার কোনো কিছু দরকার নাই চিন্তা করার দরকার আমি তো আপনাদেরকে বলতেছি আপনারা 4-5টা রাখেন র্যাঙ্কিং আমি খালি দেখবো যে গুগল আমাকে আর্টিকেল জানে এমন আমাকে সাসপেন্ড করবে ব্যান করবে ইন্ডেক্সিং করবে না এরকম কোন ঘটনা না ঘটাই হয়েছে আমি তো আপনাদের সাথে আছি আমি দেখাচ্ছি তো ওপার উপলব্ধ করে পাবলিশ করবে আপনারা আমাকে রেখে দেন আপনারা আমাকে রেখে দেন দেখান পাবলিশ করার আগে আমি তো বোঝাবো কিভাবে কি ইন্ডেক্সিংটাও হোক র্যাঙ্কিং এ হোক বা কোনো কিছু রিডার মানে যেটাকে মানে ইউজার ফ্রেন্ডলি বা রিডার বেবিটি যারা কেমন হতে পারে নেটিভদের মতো তো হবে না বুঝবো আমি তো জানি এটা কিন্তু আমি তো চাইতেছি আপনাদেরকে আমি কিভাবে চাইতেছি আবারও ক্লিয়ার করি আর্নিংটা আনার জন্য যে মিডিয়াগুলো আছে সোশ্যাল এগুলো থেকে আর্নিংটা জেনারেট করি এইটাকে আপনি আস্তে আস্তে সময় দেন মাঝখানে 1-2 মাস সময় দিতে থাকেন নিজেকে গ্রো করতে থাকেন তারপরে এটা আমাদের এটাকে উন্নতি হয়ে গেল মাঝখান দিয়ে আর আগে আবার ইনকামের রাস্তা তো রেডি হয়ে গেল দুইটা আমরা একটা টাইমে আর যাদের একান্ত সময় নাই বাট আবার টাকাও ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের কথা ভিন্ন
আমি চাইতেছি ওইটার দিকে আমার কোনো ফোকাস নাই, যারা নিজেরা লিখবেন তাদের সাথে আমার কথাবার্তা বেশি চেষ্টা করেন। দেড় সপ্তাহ যাবত এই জ্বরে ভুগতেছি বাসায়, কন্টিনিউ আমি আপনাকে অবশ্যই রেসপন্স করে আমি এখানে রেখে আমার আমি সৌরভ বলছিলাম। হ্যাঁ ভাই, আপনি ইবনান ভাই, আপনি জ্বর আছেন $10 আমি তাই সহজেই দেখতে পারবো তার মানে রেজাল্টটা কি পয়েন্ট আছে, তার মার্কিং কত আছে, এটা আমাকে দিন। আমাকে এমনি নোটপ্যাড টোটপ্যাড দিলে কি হয়, আমি তো মেজার করতে পারি না। মানে যদি আমার 25 এর নিচে যতই হয় ততই ভালো নাকি? হ্যাঁ, যত ভালো হবে। তবে সার্চ ভলিউম যেন বেশি নিচে নেমে না, যেমন 70 সার্চ ভলিউম পাইছেন, কেজিআর পাইছেন 0.3, লাভ হবে না। আমি চেক করতে পারেন একদিনের মধ্যে, দেখবো মামুন ভাইটা লিখে রাখতেছে, যাদেরটা লিখে রাখতেছে আমি সব চেক করার জন্য লিখে রাখতেছি। মামুন ভাইটা দেখবেন সবাই, কাদেরটা দেখতে হবে, কি দেখতে হবে আমাকে এখন বলেন। সামনেই তো অ্যাপ্লিকেশন স্ক্রিনে আছে, আমাকে বলেন নামটা লিখে রাখেন, কি সমস্যা এটা বলেন দেখি। এরপরে কে আছেন স্যার? এখন আমি বলতে চাচ্ছি স্যার, হ্যাঁ বলেন, আপনি এতক্ষণ কইছেন বলেন। আজকে খারাপ না স্যার, আমি আছি স্যার। আমার সমস্যা হয়েছে ওই দিনে ক্লাসের মাঝখানের পর থেকে, হ্যাঁ আমার এখানে স্যার নেটওয়ার্ক চলে গেছে, পরে নেটওয়ার্কের যত খুঁটি আছে সব উপড়ে ফেলছে স্যার। এদিকে মোবাইল নেটওয়ার্কটাও গতকাল থেকেই প্রচুর সমস্যা, কাজে খুব ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, ওভারকাম করতেছি। এখন স্যার আমার কিওয়ার্ড নিয়ে একটা কোশ্চেন আছে, তারপরে বাকি কথা রাইটিং নিয়ে। হ্যাঁ বলেন বলেন। কিওয়ার্ড নিয়ে কোশ্চেনটা হচ্ছে ভলিউম সার্চ মানে সিস্টেমে মানে যত বেশি হবে তত আমাদের খুশি হওয়ার কথা, অথচ আমরা ভলিউম সার্চ কমেটা খুঁজতেছি কি কারণে, যাতে আমরা হবে তারপরে পাওয়া যাবে, এটা এইটুকুই পরিশ্রমটার এখানে বিষয়টা। হ্যাঁ ওটাতে আমার কোশ্চেন না, কোশ্চেনটা অন্য জায়গায়। কোশ্চেনটা হচ্ছে স্যার যে এই যে সার্চ ভলিউম বেশি, হ্যাঁ তো সার্চ ভলিউম বেশি হলে আমাদের প্রোডাক্টের জন্য কিন্তু ওটা ভালো হওয়ার কথা ছিল, হ্যাঁ ঠিক না, কিন্তু আমাদের সার্চ ভলিউম কম হওয়াতে, অল ইন টাইটেল কম হওয়াতে আমরা যে যে কিওয়ার্ডটা পাচ্ছি এটাতে তো জনগণ কম সার্চ দিবে, তাহলে আমাদের সেলটা বেশি হবে কোন টেকনিকে স্যার? কত কত সার্চ ভলিউম আপনি আমাকে বলেন, কত আপনি যেমন ধরেন কিছু কিছু সার্চ ভলিউম সাপোজ ধরেন 500 এর মধ্যে, এ সরি এই 200 থেকে 300 এর মধ্যে। আচ্ছা আমি আপনাকে এখন একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, আমি দেখেন ক্যালকুলেটর দেখা যায়। এখন ধরেন আপনি 200 এটা আছে, এটা মান্থলি সার্চ ভলিউম, বোঝার চেষ্টা করি। হ্যাঁ সাপোজ, হ্যাঁ এটা বাইং কিওয়ার্ড ধরে নিলাম সাপোজ, হ্যাঁ 200 আপনার পজিশন কত ধরবো বলেন, আপনি আমাকে বলেন সেভাবে হিসাবটা করি। আমার অল ইন টাইটেল ধরে নেন আপনি, মনে করেন যে 20 আছে, টাইটেল মাঠে বাদ, মনে করেন এটা আপনি 200 একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেছেন, পাবলিশ কন্টেন্ট পাবলিশ করেছেন যেটা সার্চ ভলিউম ছিল 200,
এখন আমি আর্টিকেলটা সেলটা কেমন পাবো এটা আমি বুঝতে চেষ্টা করি। আচ্ছা 200 সার্চ ধর আমি ধরেন টপ 5 এর মধ্যে আমার কিওয়ার্ডে, যেহেতু আমি এই কিওয়ার্ডটা নিচে র‍্যাঙ্ক করার জন্যই তো নিছি, ভলিউম কম কিন্তু র‍্যাঙ্ক করবে, কারণ র‍্যাঙ্ক করার জন্যই কিন্তু আমি বাছাই করে নিছি, তাই তো? এখন 200 টার মধ্যে আমার সাইটে 200 জন না আসুক, 100 জন আসে, এটা বেসিক কমন 100 জন আসলো, আমি ধরে নিলাম এটাকে 50% করলাম, আমি এভাবে পর্যায়ক্রমে আপনি কিন্তু একটু বুঝলেন 100 জন আমার সাইটে ভিজিটর আসছে, ওই কম সার্চ দিয়া কম সার্চ ভলিউম আমার কিওয়ার্ডটা 200 মাত্র ছিল, 100টা সাওয়া পাওয়ার পর যেহেতু এটা বাইং কিওয়ার্ড ছিল, বাইং আর্টিকেল ছিল, তাহলে কি হবে 100 জনের মধ্যে ধরে নিলাম অন এভারেজ এটাকে বলা হয় 30% মানুষ অ্যামাজনে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। 100 জন থেকে অ্যামাজনে 30 জনকে পাঠাইছি, ধরে নিই 30 জন গেছে কিনতে অ্যামাজন, 30 জন গেলে কি 30 জন কেনে না? কখনোই কে করে কেনে না। এখান থেকে আবার 50% আমি ধরলাম, 50% আমি যদি ধরি 15 জন ফাইনালি আমার প্রোডাক্টটা কিনাইছে ওই 200 সার্চ ভলিউম সহ, 200 থেকে কমতে কমতে ন্যারো হইতে হইতে 15 জন মাত্র ব্যক্তি আমার কাস্টমারে রূপান্তর হয়েছে। এখন প্রোডাক্টের দাম ধরেন $100 প্রোডাক্ট, যেহেতু আপনি ব্যাটারি, তাই তো? $100 প্রোডাক্ট, $100 প্রোডাক্ট হয়ে আমি কিন্তু সারা মাসে ওই একটা মাত্র কিওয়ার্ড, একটা আমার সাইট না কিন্তু একটা মাত্র কিওয়ার্ড থেকে যার সার্চ ভলিউম ছিল 200, সেটা থেকে আমি $100 15টা প্রোডাক্ট সারা মাসে বিক্রি করছি, দ্যাটস মিন $1500 প্রোডাক্ট বিক্রি করছি। এটা আমাকে এই ব্যাটারি দেখা হচ্ছে 4.5% ইন্টু 4.5, আমি যদি এটা পার্সেন্টেজ করি তাহলে আমি কিন্তু মাস শেষে $67 পাচ্ছি শুধুমাত্র একটা কিওয়ার্ড যার সার্চ ভলিউম ছিল 200। তাহলে আপনি কি এরকম সার্চ ভলিউম আমার 200 হওয়া, তো আপনি আরো 5টা কিওয়ার্ড নেবেন, তাই না? আপনার মিনিমাম 5টা দিতে ইন্টু, আমি যদি 5 দেই সবই একই টাইপের হয়, তাই কিন্তু আমার $300 কিন্তু আনায়াসে আমার ছোট্ট ও কম্পিটিটিভ সার্চ ভলিউম সহই কিন্তু $300-400 কিন্তু আমি খুব সহজেই করতে পারবো। আমার কন্টেন্ট যদি 5টা 6টা র্যাঙ্ক, কন্টেন্ট না সরি 5টা 6টা কিওয়ার্ড যদি আমাকে, কোনো কোনো ক্ষেত্রে একটা আর্টিকেল 2টা 3টা কিওয়ার্ড র্যাঙ্ক করে, 5টা কিওয়ার্ড র্যাঙ্ক করে, 10টা কিওয়ার্ড পর্যন্ত র্যাঙ্ক করে, 1000 ওয়ার্ডের মতো 10টা কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে। এখন তো র্যাঙ্কিং করতে আমার জানি না, আমার টেনশন নাই স্যার। আমার কোশ্চেনটা হলো যে 200 তে যদি এত সেল হয় তাহলে যেটা 2000 200000 20000 ভাই আপনি তো নিলে তো আরো বেশি হওয়ার কথা, আপনি তো নেন তো তো পারে তো সুবিধা। এখন আমাদের ওই যে এর মধ্যে যে ফর্মুলার মধ্যে আপনি পান তো অবশ্যই বেটার, 6000 9000 কত আমার কাছে আছে, 9000 সার্চ ভলিউম আছে, তার তো 25 এর নিচে আছে, আমার কাছে তো 23 টা আছে। হ্যাঁ 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 রাইট রাইট, আপনি খুঁজেন, আপনি খুঁজতে থাকেন, আপনি খুঁজতে থাকেন, খুঁজতে দিন স্যার, খুঁজতে দিন স্যার। এই যে এখন ক্লিয়ার হলো, প্রশ্ন ছিল সবাই ক্লিয়ার হবে, সবাই খুঁজবেন, খুঁজবেন না, এক ঘন্টা কোনো মতে বসে ফর্মুলা দিয়ে কাজ করবে, এটা হবে না। তার মানে আমরা ফর্মুলাটাকে বিশ্বাস রাখবো এবং কনফিডেন্স রাখবো, অবশ্যই। আর আপনি আজকে চিন্তা, আপনি তো আমাদের এমন একটা জায়গা, আপনি $300-400 $300 টাকা আর্নিং করতেছেন, এই সেন্স করেন, ডলার চিন্তা করেন না কেউ, অবশ্যই এখন ডলার চিন্তা করে ভাবলে যাবেন, $300 আর্নিং করতেছেন মাত্র, এটা চিন্তা করেন, তাহলে আরো সহজ হবে। আপনি বলতেছেন $2,00,000, হ্যাঁ $2,00,000 যার সার্চ ভলিউম সে মাসে $2,00,000 আর্নিং করা সাইট না, কয়েক মিলিয়ন ডলার আর্ন করে শুধুমাত্র, যারা আমাজন আগে থেকে জানে, কিছু কিছু সাইট আছে, একটা দুইটা সাইট হিউজ সাইট আছে যারা মিলিয়ন ডলার ইনকাম করে। এখন স্যার আর্টিকেলে যেতে যাচ্ছি, এটা কি এর আর্টিকেলটা হচ্ছে টপ 10 টপ 5 টপ 7 হ্যাঁ টপ 7 মানে যদি করা হয় না টপ আসলে টপ 10 আপনি একটু সার্চ দিয়ে দেখি, আমরা গুগল একটু সার্চ না, এটা দেখে আমি 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 শর্টকাটে শেয়ার দিয়ে যাচ্ছি। হ্যাঁ তার মানে টপ 10 টাই হলো মানে বেটার, তাই না? মোটা হল মোটা মোটা কেটা ধরতে রেশিও টপ 10 23 শুরুতে ধরেন আমি পিলার আর্টিকেল টপ 10 দিয়ে স্টার্ট করলাম। এরপর আমি যদি আবার কখনো টপ 5 করতে যাই তখন কি আমি আবার পরবর্তীতে করতে পারবো? তো অবশ্যই করতে পারবো, কেন করতে পারবো না? আচ্ছা এটা গেল। এরপর স্যার আসেন হলো মানে ওয়েবসাইট, স্যার কেউ যদি সিঙ্গেল নিজ দিয়ে কাজ শুরু করে ওয়েবসাইটটা তো আপনি জানেনই আমার কেমন হচ্ছে, সেই সুবাদে পরবর্তীতে এটাকে মাল্টি নিশে নিয়ে যেতে গেলে তাতে কোনো প্রবলেম হয় না তো? না তাই ডোমেইনটা যদি আবার সিঙ্গেল বেজ যদি ওরিয়েন্টেড নাম না হয়, আপনি নাম দিবেন ল্যাপটপ জোন, না নাম তো আপনি জানেন, আমার নাম তো তো অবশ্যই হবে না, আমি সবার জন্য যদি অনেকে এরকম চিন্তা ভাবনা করে থাকেন, হ্যাঁ যদি নামটা এরকম নিয়ে আসতে তাহলে আপনি অবশ্যই মাল্টি নিশে যে কোনো আপনার সাইটের মধ্যে পেজ বানিয়ে দিবেন, ক্যাটাগরি নতুন করে তৈরি করুন, পর আপনি নতুন করে দেখা শুরু করুন, মানে বারবার নতুন নতুন আপডেট করা তো কোনো মানে নিয়ম নীতির মধ্যে কোনো সমস্যা না, না আপনি যে অলরেডি র‍্যাঙ্কিং আছে ওইগুলো না ধরেই হবে, তারপরে ওগুলো তো মাঝে মধ্যে আমাকে এডিট করতে হবে, কোন কোন র‍্যাঙ্ক ফল করার পর যেহেতু র‍্যাঙ্কিং অনেক গুলো র‍্যাঙ্কিং এর মত ওই এডিটেও একটা কোশ্চেন আছে যে আর্টিকেলগুলো এডিটের পলিসিগুলো কি,
আর্টিকেল যখন লিখতে হবে আপনি যদি মনে করেন আমরা তখন এগুলো গুগল অ্যানালাইটিক্স গুগল সার্চ কনসোল আরও কিছু মেকানিজম আছে আমরা দেখবো আমাদের কোন আর্টিকেলটা কী অবস্থায় কীভাবে পারফর্ম করতেছে আমরা অ্যানালাইসিস করে দেখবো কোনটার কী প্রবলেমটা ফেস করতেছি দেন আমরা সেইভাবে আমরা ওই যে প্রবলেম হবে সেই ওয়েতেই আমাদের আবার কারেকশন আছে আমাদের ধরেন একজন একটা লিঙ্ক দিচ্ছেন ওটা ব্রোকেন অটোমেটিকলি ওরা হচ্ছে না কিছু কিছু জিনিস যারা সাইট নেওয়ার পরে রোবটকে আসার এন্টার ডিসকারেজ না করার কারণে স্যাম্পল পেজগুলো স্যাম্পল যে দেন হ্যালো ওয়ার্ল্ড থাকে কিছু কিছু পোস্ট থাকে যে ডিফল্ট থিমের সাথে এইগুলো ইনডেক্সিং করা হয়ে যায় না জানার কারণে ওইগুলোকে আমরা কি করবো সহজে তো আমরা চাইলে বাদ দিতে পারছি না ওইটাকে আমরা রোবট ডট পি এক্স একটা অপশন আছে সেটা আমরা টেকনিক্যাল যখন পার্টনে কথাবার্তা বলবো আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন আমি বলতে চাই প্রত্যেকটা ক্লিয়ার শেষ করলে আশা করি সব পারের মতো হবে যে এখন প্রশ্নগুলো হচ্ছে আমি সহজেই বলবো যে আমি যখন ইনফরমেশনের কাজ করতে তার মধ্যে একটা পার্ট হলো কোশ্চেন এন্ড অ্যানসার হ্যাঁ হ্যাঁ কোশ্চেন এন্ড অ্যানসার তাহলে এটা স্কিপ করে গেছেন এটা হলো ফিলার বা মেইন ইনফরমেশন ও আর্টিকেলের মধ্যে একটা পার্ট এটা একটা পার্ট হয় এগুলো টাইপই হয় হোয়াট ইজ দা বেস্ট তারপর হু ইজ কেম হাউ কি হবে কিভাবে থাকে এটা হলো এটা ইনফরমেটিভ আর্টিকেল ও এটা হচ্ছে ইনফরমেটিভ তাই না মানে 100% ধরা যায় তো ঠিক আছে স্যার আপাতত এতটুকুই আর কালকে যে উদ্যোগটা নিছেন খুবই খুশি হব যদি পার্সোনালি সবাইকে কল দিয়ে আমি স্যার মানে আর্টিকেল লিখবো যেহেতু আমি একটা নিয়ে সীমাবদ্ধ থাকবো না আমার একটু বৃহৎ প্ল্যান আছে আমি স্যার এই প্রথম ওয়েবসাইট এর প্রথম যে আর্টিকেলটা 4,000-5,000 মধ্যে এটা স্যার আমি কিনতে যাচ্ছি আপনাকে নলেজ দিয়ে রাখলাম আমি আমার মতো করে বলবো তারপরে আপনি ফাইনাল প্রত্যেকটা কথা শুনে ওরা তো বোঝেই আপনি এখন কিভাবে তাদের কাছে দিবেন আর আমি তো শিখাই দেবো কালকে ইনশাআল্লাহ আমরা দেখব কালকে কথা বলবো এগুলো নিয়ে ওকে তো জানি আপাতত আপনি আমাকে রবিবারে দেওয়ার কথা বলছিলেন আর আজকে তো শুক্রবার যাচ্ছে তাই না কালকে শনিবার রবিবার তো আছে তাই ইনশাআল্লাহ এর মধ্যে পেয়ে যাবেন তো কালকে কন্টেন্টের যে ক্লাস আছে তো সেটা কালকে হবে ইনশাআল্লাহ আসলে ওকে আসসালাম পরে কি আছে ভাইয়া শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন আচ্ছা কন্টেন্ট রাইটার এর বিষয়ে একটু আরেকটু বলতে চাচ্ছিলাম আমরা যে পড়াশোনাটা করতেছি মানে এমবিএ করতেছি আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তো আমি টিচার যে লেকচারগুলো দিচ্ছে তো ওগুলো তো আমরা মনে করেন যে ধরেন আমরা আমি প্রিন্সিপাল অফ মার্কেটিং একটা কোর্স করে আসছি ওইখানে অনেক ডিজিটাল মার্কেটিং এর বিষয়েও কিছু আলোচনা করছে আমাদের টিচার তো এখানে আমরা যতগুলো মনে করেন যে লেকচার দেওয়া হয় বা পড়ানো হয় এই জিনিসগুলো তো হুবাহু আমরা তো সব কিছু মুখস্থ করে ইয়ে করতে পারি না তো হয়েছে কি মূল টপিকসটা বুঝি আর ক্লাসটা আমরা বাদ দেই না যার ফলে আমরা নিজেদের থেকে ক্লাস অনুযায়ী টপিকস অনুযায়ী নিজেদের থেকেও অনেক কিছু বানায় লিখতে হয় ঠিক আছে তো কন্টেন্ট মানে কন্টেন্ট নিস এবং কন্টেন্ট যেটা ক্রিয়েট করতে হবে এই বিষয়টা কি এরকম যে আমরা ওই নিস সম্পর্কে অনেক ধারণা নিয়ে তারপরে নিজেদের থেকে একটা মানে সেক্ষেত্রে গ্রামাটিক্যাল কিছু ভুল হইতে পারে আমি মনে করি ঠিক আছে কিন্তু টিচার মনে করে আমাদের যে টিচার ছিল প্রিন্সিপাল অফ মার্কেটিং এর সে শীট থেকে হুবাউ লেখাচ্ছে সে মনে করতো যে নিজে যদি পড়ে যদি নিজের থেকে যদি কিছু লিখতে পারে গ্রামাটিক্যাল ভুল লিখলেও তাকে একটা ভালো মার্কিং দেয় যদি সে মূল টপিকসটা যদি উঠে আনতে পারে ঠিক আছে তো এইখানে এইখানে এই বিষয়টা কি এরকম যে কোন একটা বিষয় সম্পর্কে আমি জানলাম পড়লাম
অনেক কিছু রিসার্চ করলাম, করে তারপরে নিজের থেকে 1,000-2,000 চেষ্টা করলাম আর কি। এভাবে কি আগাবো? আগাইতে পারেন এভাবে, আপনি যেভাবে বলতেছেন আপনি এখন কোন নিশ নিয়ে কাজ করছেন সেটা তো খুব ভালো করে রিসার্চ করে দেখেন। রাইটার যে রেখে দিচ্ছে সে কি শুরুতে স্ট্যান্ডার্ড ছিল, সেটা একটা জায়গায় এসে স্ট্যান্ডার্ড হয়েছে সবার কাছে। আমরা তো তাই, আমরা নতুন অবস্থা ট্রাই করবো, আস্তে আস্তে আমরা স্ট্যান্ডার্ড হয়ে যাবো আশা রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ আছেন? কোনো মেজর ইস্যু থাকলে আমাকে সরাসরি বলেন, আমি নোট করতেছি। আচ্ছা নাই, ঠিক আছে, তাহলে আমি ইনশাআল্লাহ আমি কিন্তু ভাই তাহলে কেউ আসছে কি রিড করবো। আচ্ছা ভাইয়া, ওই যে যেটা ইয়ার কথা বলছিলেন, এসইও করবেন সাইট আর কি, অপটিমাইজ করবেন আর কি, কন্টেন্ট অপটিমাইজ করবেন। জি জি জি, ওইটা কি মনে করেন যে অপটিমাইজ যেটা শিখাবেন ওইটাই কি ফাইবারের জন্য? পরে কেউ বিগিনিং লেভেলে আগে অডিটটা করে যে কন্টেন্ট আমি পাবলিশ করলাম এখন কি, এক একটা অডিট করে, কেউ অডিট করা তিন সাইটে পাবলিশ করা তিন মাসের মাথায় করে, কেউ ছয় মাসের মাথায় করে, কেউ মান্থলি করে, অনেক রকম সার্ভিস আছে। এটাকে একটা রুলস মেইনটেইন করে তারপর অবশ্যই রুলস মানে কিছু রুলস তো সাম আসেই কমন, তারপরে এটার মধ্যে ভিন্নতা আছে, এক একজন সাইট অডিট এক এক ভাবে করে, এক এক টুলসে করে, ম্যানুয়ালি করে, সেটা আমরা দেখবো, ওই ক্লাসে দেখবো, এটা অনেক পরের কথা। ঠিক আছে ইনশাল্লাহ। জি থ্যাংক ইউ ভাই। আর কেউ আছেন? আচ্ছা নাই, ইনশাআল্লাহ তাহলে।